বাংলা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যইভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যইভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যইভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। ওয়েলকাম টু 24/7 বেঙ্গল ইউটিউব চ্যানেল, তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকের সেশনে। আজকের সেশনটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটা সেশন, একটা ইনফরমেশন। কারণ জানো তোমরা হয়তো অনেকেই যে রিসেন্টলি দুটো বিচ, আমাদের যে সি বিচ রয়েছে ইন্ডিয়ার, সেটা কিন্তু ব্লু ফ্ল্যাগ ট্যাগ পেয়েছে। সো হোয়াট ডু ইউ মিন বাই ব্লু ফ্ল্যাগ ট্যাগ? এটা নিয়ে কিন্তু অনেকেরই ধারণা নেই, বাট স্টিল যারা যারা নিজেদেরকে WBCS এর মতো এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা গ্রাজুয়েশন লেভেলের যে কোনো এক্সাম, সামনে CHSL, MTS বা CGL আছে, যদিও MTS গ্রাজুয়েশন লেভেলের নয়, যাই হোক CGL রয়েছে, সো তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইনফরমেশনগুলো রিয়েলি হেল্পফুল হবে। তো যারা যারা মনে করছো দেখো সমস্ত এক্সামসই দিতে পারে এমন নয় যে আমি তোমাকে যে কটা এক্সাম মেনশন করলাম সেগুলোতেই দেবে, বাট স্টিল এই এক্সামগুলোতে এই ধরনের টপিকগুলো বেশি দেয়। বাট তোমরা দেখেছো যে বর্তমানে যে ট্রেন্ড চলছে সেখানে কিন্তু সমস্ত এক্সামসেই না কোশ্চেনের প্যাটার্ন কিন্তু বদলে গিয়েছে। তো সেক্ষেত্রে একটু তোমাদেরকে ওয়াকিবহল থাকতে হবে যে কীরকম ধরনের কোশ্চেন দিচ্ছে এবং কী না দিচ্ছে। সো তার জন্য সবাইকে বলবো যে এই সেশনটাকে জাস্ট মিস করো না। অনেকেই ভাবছো ধর এটা করে কী হবে, বাট এই ধরনের ইম্পর্ট্যান্ট বিষয় যেগুলো রিসেন্ট ঘটছে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তো আছে, অনলাইনে তুমি পড়ে যাচ্ছ যে কোন কোন ফ্ল্যাগ মানে কোন কোন বিচ পেলো, ব্যাস হয়ে গেলো। বাট স্টিল মনে রাখবে শুধু এইটুকু পড়লে কিন্তু বর্তমানে হবে না, কারণ এখানে কিন্তু তোমাদের একটু মানে ডিটেল ইনফরমেশনের দরকার রয়েছে। সো সেই কারণে এই ক্লাস, তো সবাইকে বলবো যারা যারা রয়েছো প্লিজ আমাকে জানাও যে আই এম অডিবল অর নট, আমাকে শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না, প্লিজ একটু সবাই যারা যারা রয়েছো আমাকে জানিয়ে দাও, ওকে? অ্যান্ড চলো তারপরে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা শুরু করে দেওয়া যাক। সো যারা যারা রয়েছো প্লিজ একটু জানাও, কারণ সাউন্ডের গত দিনের আগের দিন অর্থাৎ পরশু দিনকে একটা ইস্যু এসে গেছিলো, সেই কারণে সবাইকে জিজ্ঞাসা করা যে শোনা যাচ্ছে তো না শোনা যাচ্ছে না, প্লিজ একটু জানিয়ে দাও সবাই, তারপরে আমরা সেশনটাকে পুরো শুরু করে দেব। আর সবাইকে বলবো দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, প্লিজ সবাই লিঙ্কটাকে শেয়ার করে রাখো তোমাদের ফ্রেন্ড সার্কেলে, যাতে আমরা সবাই একসাথে এনজয় করে ক্লাসটাকে করতে পারি। এবং ক্লাসটা থেকে আই হোপ তোমরা অনেকটা ইনফরমেশান পেয়ে যাবে এই বিষয়টা সম্পর্কে, হোয়াট ডু মিন বাই ব্লু ফ্ল্যাগ, কারণ ব্লু ফ্ল্যাগ কিন্তু এখন বেশ একটা ট্রেন্ডিংয়ে চলছে। অল ওকে, ঠিক আছে, সো চলো এবার শুরু করে দেওয়া যাক। আচ্ছা, সো আমাদের আজকের যে বিষয় সেটা তো দেখতেই পাচ্ছ, যদিও পুরী বিচের কথা বলা রয়েছে ফার্স্টেই, বাট স্টিল পুরী বিচ কিন্তু 2021 প্রথমের দিকে পেয়েছিল ব্লু ফ্ল্যাগটা, রিসেন্টলি দুটো বিচ পেয়েছে, সেটা নিয়ে কিন্তু জানবো। তো সেটা কী কী বৃত্তান্ত এবং সবটা নিয়ে পড়বো, মানে একদম ডিটেল ইনফরমেশান যাকে বলা যায়। সো সেক্ষেত্রে বলবো দেখো প্রথমেই আমাদের যেটা থাকে মোটিভেশনাল কোট, কী দেওয়া রয়েছে, প্রবলেমস আর নট স্টপ সাইন দে অর গাইডলাইন্স, এটা রবার্ট এইচ স্কালারের বিখ্যাত উক্তি। এবং এই ধরনের উক্তিগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা দিন চলার ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করে যায়। আর সবাইকে বলবো দেখো অলরেডি কিন্তু ডাবল ভ্যালিডিটি চলছে, মানে গতকাল শুরু হয়েছিল, আজকেই লাস্ট ডেট ডাবল ভ্যালিডিটির, যারা যারা মনে করছো ইমিডিয়েট নিয়ে নিও, কারণ ডাবল ভ্যালিডিটি কিন্তু সবার জন্যই হেল্পফুল হতে পারে যারা যারা আন্ডার 24/7 এর সাথে রয়েছো, কারণ 1 ইয়ারের সাবস্ক্রিপশনের থ্রু দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 2 ইয়ার ক্লাস করার সুযোগ, এবং পুজোর আগে আড্ডার তরফ থেকে কিন্তু এটা একটা বড় গিফট। তো যারা যারা মনে করছো ইমিডিয়েট নিয়ে নিও, বেসিক্যালি মহাপ্যাক নেওয়ার ক্ষেত্রে এটা একটা সুবর্ণ সুযোগ। বাট হ্যাঁ, মহাপ্যাক ছাড়াও সমস্ত প্রোডাক্টের উপরে লেখা আছে দেখতে পাচ্ছ ডাবল ভ্যালিডিটি অন অল প্রোডাক্ট। তবে এর জন্য কী করতে হবে, তোমরা যেখান থেকে নাও আড্ডা 24/7 অ্যাপস থেকে নাও, বা আমাদের www.adda247.com যেখান থেকে তোমরা প্রোডাক্টটাকে নাও না কেন সেখানে কিন্তু এই কোডটাকে ইউজ করতে হবে Y327, তাহলে কিন্তু অপটিমাম ডিসকাউন্ট অর্থাৎ 77% ডিসকাউন্ট পাচ্ছই, তার সাথে পেয়ে যাচ্ছ ডাবল ভ্যালিডিটি অর্থাৎ 1 বছরের সাবস্ক্রিপশনের থ্রু দিয়ে 2 বছরের ক্লাস করার সুযোগ। তো যারা যারা মনে করছো ইমিডিয়েট নিয়ে নিও, স্পেশালি সামনে WBCS নিয়ে অনেকেরই হয়তো একটা ড্রিম প্ল্যান রয়েছে, আই হোপ, আমি এখানে জানি অনেকেই WBCS এর অ্যাসপিরেন্টস রয়েছে, সো তাদের জন্য কিন্তু এটা একটা রিয়েলি হেল্পফুল হবে। আর হ্যাঁ, তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ মানে আর বেশি দিন নেই, কালকেই আমাদের জেনকম মহাপ্যাকের লাস্ট ডেট। তো জেনকম যারা যারা নিতে চাও, জেনকম আর কিন্তু আড্ডা 24/7
পার্সেন্টে থাকছে না, তবে জেনকমের জেনকম নিজে না থাকলেও জেনকমের যা যা ফেসিলিটি সব রেখে যাচ্ছে। সুতরাং কালকের মধ্যে যারা যারা জেনকম নেবে, অর্থাৎ আজকেই নিয়ে নাও কারণ ডাবল বেড ডিপ আজকেই রয়েছে, তারা কিন্তু জেনকমের সমস্ত ফেসিলিটিস পাবে। জেনকম মানে এর মধ্যে জেনারেল কম্বাইন্ড ব্যাচ, অর্থাৎ এর মধ্যে WBPSC-র থেকে শুরু করে রেল, ব্যাংক, পুলিশ, এভরিথিং সমস্ত ব্যাচ একসাথে তোমরা পেয়েছো জেনকমের মধ্যে। যারা যারা মনে করছো জেনকম নিয়ে নিও, তবে হ্যাঁ WBCS এর জন্য কিন্তু WBCS মহাপ্যাক স্পেশালি নিতে হবে তোমাদেরকে। তো সব ক্ষেত্রেই ওয়ান ইয়ারের সাবস্ক্রিপশনের থ্রুতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 2 ইয়ার্স ক্লাস করার সুযোগ। তো যারা যারা সবাই কিন্তু এই চান্সটাকে প্লিজ মিস করো না, গ্র্যাব দিস চান্স। আর নেওয়ার সময় তো অবশ্যই কোডটা মনে রাখবে Y327। আর সবাইকে বলে রাখি এই বইটা সম্পর্কে অনেকে জানো অনেকে জানো না, স্টিল অনেক হয়তো গিফট পেয়েও গেছো বইটা, কারা কারা গিফট পেয়েছো জানিও। সামনে আমাদের যে আড্ডা 24/7 গিফট হাউস ছিল কদিন আগে, তো কারা কারা গিফট পেয়েছো প্লিজ রেজ ইউর হ্যান্ড, তোমরা তোমাদের হাতটা তুলে জানিও কারা কারা গিফট আর পেয়েছো। তো যারা যারা পাওনি তাদেরকে বলবো দেখো গিফটও দেওয়া হয়েছে, আবারও হয়তো সামনে কোনো সময় আসবে। এবং সব ক্ষেত্রে যে বই এমন নয়, বিভিন্ন রকম গিফট বিভিন্ন পেয়েছে সান্তা ক্লজের সেই ঝোলার মতো। তো যাই হোক, তো যারা যারা নাওনি তাদেরকে বলবো যে নিয়ে নাও, বইটা কিন্তু রিয়েলি হেল্পফুল এবং একদমই নমিনাল প্রাইসে তোমরা বইটা পেয়ে যাবে। এবং এর জন্য কী করতে হবে, Y327 ইউজ করবে, এটা কিন্তু একদমই বাংলা ভাষায় লেখা GS এর বুকস। সো GS নিয়ে যাদের ভীষণ রকম কনফিউশন, কারণ হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এটার এক একজনের এক একটা টপিকের উপরে প্রবলেম থাকে, তার সাথে সায়েন্সের সাবজেক্ট, সো এটা কিন্তু WBCS থেকে WBP স্কুল সার্ভিস কমিশন WBPSC মিনিস্ট্রিরা সমস্ত এক্সাম একসাথে কভার করে যাচ্ছে এই GS এর বুকটা। যারা যারা মনে করছো দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা কিন্তু নিয়ে নিও। চলো আজকের প্রথম বিষয়ের সঙ্গে আমরা অ্যাকাস্টান্ড হই, বা প্রথম বিষয় সম্পর্কে জেনে রাখি। দেখো ব্লু ফ্ল্যাগ বিষয়টা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। হোয়াট ডু ইউ মিন বাই ব্লু ফ্ল্যাগ? দ্য ব্লু ফ্ল্যাগ ট্যাগ অর ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানের সময়ে দাঁড়িয়ে। ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিকগনাইজড ভলেন্টিয়ারি ইকোলেভেলস, অর্থাৎ যে সমস্ত মানে আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখার জন্য ওয়ার্ল্ডের ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখার জন্য স্পেশালি বিচের সেকশনে দেখা যায় যে এই জায়গাটা কিন্তু দেওয়া হচ্ছে ব্লু ফ্ল্যাগ ট্যাগ বা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন দেওয়া হচ্ছে। অ্যান্ড ইটস অ্যাওয়ার্ডেড টু বিচেস, মারাইনস অ্যান্ড সাস্টেনেবল বোটিং ট্যুরিজম অপারেটার্স, এই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়। কোথায় কোথায় দেওয়া হয়? বিচের ক্ষেত্রে, মারাইনসের ক্ষেত্রে, সাস্টেনেবল বোটিং ট্যুরিজম অপারেটার্সের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ যে যে জায়গায় এই বিষয়গুলো ইকোসিস্টেম ওয়াইজ ঠিকঠাক আছে, অর্থাৎ সেখানে ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিকঠাক আছে, যে সমস্ত বিচে, যে সমস্ত সমুদ্রের ক্ষেত্রে বা বোটিং ট্যুরিজম যেখানে হয় সেখানে, সেই সমস্ত জায়গায় কিন্তু ব্লু ফ্ল্যাগ ট্যাগ দিয়ে দেওয়া হয়ে থাকে বা দিয়ে দেওয়া হয়। তো এটার সম্পর্কে কেন এটা নিউজ আছে সেটা তোমাদের সবার আগে জানাবো। গুড আফটারনুন সুপর্ণা, প্রত্যেকে গুড আফটারনুন। আচ্ছা দেখো ব্লু ফ্ল্যাগ ট্যাগের যে মানে যে লোগোটা দেয়, এরকম তোমাদের কোয়েশ্চেন কিন্তু বিভিন্ন এক্সামে আসে, WBCS বলো বা WBPSC-র যে কোনো এক্সাম বলো সমস্ত, এমনকি CHS-এ, CGL, MTS-এ তো আসেই। এই লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোটা কিন্তু ব্লু ফ্ল্যাগ ট্যাগের লোগো, ব্লু কালার, কারণ বুঝতেই পারছো না মারাইনের সাথে রিলেটেড বিষয় সেই কারণে কিন্তু। এবং সমুদ্র ওয়েভ, দেখো সমুদ্র স্রোতটাকে দেখানো হয়েছে এই ওয়েভে। আচ্ছা সো আচ্ছা সবাইকে বলবো একটু শেয়ার করে রাখো সেশনটা, এটা কিন্তু একটা অন্য রকমের সেশন। স্টিল প্রতিদিনের যেমন আমরা ওই কোয়েশ্চেন আনসার সিরিজ বলো বা এভরিথিং করি সেরকম নয়, এটা কিন্তু একটা ইনফরমেটিভ একটা সেশন বলতে পারো। তো সবাইকে বলবো দেখো লিঙ্কটা দিয়ে দেওয়া রয়েছে, প্লিজ শেয়ার দিস সেশন টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড তোমরা যারা যারা যেখানে যেখানে রয়েছো। আচ্ছা সো ইফ ই ইজ ব্লু ফ্ল্যাগ ক্রাইটেরিয়া ইনক্লুডস স্ট্যান্ডার্ড ফর কোয়ালিটি, কোন কোন বিষয়ের উপরে ব্লু ফ্ল্যাগটা দিয়ে থাকে, মানে কেন তোমায় ব্লু ফ্ল্যাগ দেবে? যে কোনো বিচকে তো আজকে দীঘা বিচকে তো ব্লু ফ্ল্যাগ দিতে পারতো, সো কেন দেয়নি? কেন আমরা দুটো বিচের কথা পেয়েছি, স্পেশালি দুটো বিচ বলতে ইডেন বিচ পেয়েছে আর কোভালাম বিচ পেয়েছে, দুটো যদিও আমাদের রাজ্যের বাইরে, বাট কেন, মানে আমাদের রাজ্য কেন নয়, ওয়াই? সো আমাদের রাজ্যে তো বিচ রয়েছে, কাথি বিচ রয়েছে, দীঘা বিচ রয়েছে, মন্দারমণিতে বিচ রয়েছে, তাহলে দিল না কেন? সো দেখে নেওয়া যাক কেন দিল না। ক্রাইটেরিয়াগুলো কী কী বলছে? বলছে কোয়ালিটি অবশ্যই একটা দরকার, কোয়ালিটি, সেফটি, মানে আমাদের দেখবে তোমরা জেনে থাকবে যে বকখালিতে যারা যারা দেখবে আমাদের কিন্তু বিচের সেফটি ঠিকঠাকভাবে নেওয়া হয় না। বকখালিতে প্রচুর চোরা পালি বা এভরিথিং রয়েছে, এবং কোনো সময় সমুদ্র স্রোত আসলে এখন কিছু কিছু দেওয়া দেওয়া হয়েছে, বাট স্টিল এই প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করি আমাদের স্টেটের ক্ষেত্রে, দেখেছো নিশ্চয়ই যারা যারা গেছো বা ঘুরেছো। এনভায়রনমেন্টাল এডুকেশন, এটাও কিন্তু দেওয়া দরকার, কাদের, ওই এরিয়ার লোকজন দেখবে যারা বিচের সাইডে থাকেন বেশিরভাগই কি হয়, মানে বিচের সাইডে বলতে এরিয়াতে বেশিরভাগ লোকজনই মোস্ট অফ দ্য কেস হয় মৎস্যজীবী, এবং তারা যদি সঠিক সময় না জানে, ধরো আজকেই যখন শোনা যাচ্ছে যে আমাদের এখানে গুলাব আসবে, সো গুলাব সম্পর্কে যদি কোনো ইনফরমেশনই না জানে তারা যে হোয়াট ইজ গুলাব, সো তারা তো প্রবলেমে পড়বে, তারা তো ফেস করবে বিভিন্ন রকমের প্রবলেম, মানে মৃত্যু পর্যন্ত ঘটবে। তো সেই জায়গাটা থেকে যে এনভায়রনমেন্টাল এডুকেশন কিন্তু দেওয়া দরকার, এবং
আমরা আজকে গিয়ে বিচে যাচ্ছি, বিচে গিয়ে নোংরা করে চলে আসছি, ডাব খাচ্ছি, বেশিরভাগ লোক যদি বিচে গিয়ে ডাব টাব খায় ডাবের খোলা ফেলে দিয়ে চলে আসছে। অনেকে বলবে এটা তো বায়োডিগ্রেডেবল, হ্যাঁ বায়োডিগ্রেডেবল, বাট স্টিল বেশ কিছু নোংরা প্লাস্টিক থেকে জিনিসপত্র খাচ্ছি, ডাবের যে স্ট্র দিয়ে খাচ্ছি সেটা ফেলে দিচ্ছি, তো এগুলো একটা প্রবলেম ক্রিয়েট করছে অবভিয়াসলি আমাদের। সো এই জায়গাটাকে কিন্তু দেখার কথা বলা হচ্ছে ব্লু ফ্ল্যাগ ট্যাগের ক্ষেত্রে। এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড ট্যাগ দেওয়া হয় সমস্ত বীজকে, আমাদের ইন্ডিয়া পেয়েছে, দেখা যাক কতগুলো বীজ পেয়েছে আমরা জানাবো। সো আর কি কি দরকার? ইনফরমেশন, মানে আমাদের এনভায়রনমেন্টাল এডুকেশন দরকার অ্যাজ ওয়েল অ্যাজ ইনফরমেশন, এই দুটোই কিন্তু দিতে হবে। দ্য প্রভিশন ফর সার্ভিসেস অ্যান্ড জেনারেল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ক্রাইটেরিয়া, এই এতগুলো ক্রাইটেরিয়া যদি কোনো বীজ ফুলফিল করে থাকে সঠিকভাবে, স্পেশালি এনভায়রনমেন্টের উপর এমফাসিস করা হয় এখানে, সে তাহলে কিন্তু ব্লু ফ্ল্যাগ ক্রাইটেরিয়াটা পাওয়া যেতে পারে। দ্য ব্লু ফ্ল্যাগ ইজ শর্ট ফর বিচেস, মারাইনস অ্যান্ড সাস্টেনেবল বোটিং ট্যুরিজম, এই তিনটি ক্ষেত্রে আমি একটু আগে বললাম যে কোন কোন ক্ষেত্রে আসছে। বিচের ক্ষেত্রে বিচ যদি এই এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে, অর্থাৎ কোয়ালিটি থাকে, সেফটি প্রিকশন নেওয়া হয়, এনভায়রনমেন্টাল এডুকেশন অ্যান্ড ইনফরমেশন যদি বিচের ওই ওই এরিয়াতে দেওয়া হয়ে থাকে ঠিকঠাকভাবে ওই অঞ্চলের মানুষদেরকে, অ্যান্ড অলসো অন মারাইনস অ্যান্ড সাস্টেনেবল বোটিং ট্যুরিজম, এই তিনটে সেক্টরের উপরে ডিপেন্ড করে দেওয়া হয়, বোটিং ট্যুরিজম অপারেটারদেরকেও কিন্তু দেওয়া হয়ে থাকে। সো অ্যাজ আর ইন্ডিকেটর ফর দেয়ার হাই এনভায়রনমেন্টাল অ্যান্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে এই ব্লু ফ্ল্যাগ ট্যাগটা কিন্তু দিয়ে দেওয়া হয়। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? সো সবাইকে বলবো, যারা যারা রয়েছে তারা বুঝতে পারছো কিনা প্লিজ একটু জানিও, কারণ এগুলো কিন্তু বললামই তোমাদের আপকামিং সমস্ত এক্সামসের জন্যই মানে ইকুয়ালি হেল্পফুল হবে এই ধরনের বিষয়। ব্লু ফ্ল্যাগ ট্যাগ যেহেতু এসছে রিসেন্ট, দুটো পেয়েছে এবং এবছরই পুরীও পেয়েছে, যেটা থাম্বনেলটা তোমরা দেখেছো, পুরী কিন্তু রিসেন্ট পাইনি, পুরী পেয়েছে বেশ কয়েকদিন আগে, আর রিসেন্ট একদমই এই মাসের মধ্যে, মানে একদিনের এক দুদিনের মধ্যে দুটো বীজ পেয়েছে, ইডেন বীজ আর কোভালাম বীজ। তো সেগুলো নিয়ে সবটা জানবো আমরা, ট্যাগটা কোথা থেকে দেয়। অবশ্যই সুপর্ণ, আমি আসছি এখানে, মানে তোমার কথা বলতে বলতে আমরা পরের স্লাইডে চলে এসেছি। দেখো এই সার্টিফিকেটটা দেওয়া হয়, উইচ ইজ এফই রেফার্স টু দ্য অ্যাওয়ার্ডস আর ইস্যুড অ্যান অ্যানুয়াল বেসিস টু বিচেস অ্যান্ড মারাইনস অফ এফই মেম্বার কান্ট্রিজ। এফই মেম্বার কান্ট্রিজ যারা রয়েছে তাদেরকে কিন্তু এই ট্যাগটা দিয়ে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? এফই মেম্বার যারা রয়েছে তাদেরকে কিন্তু এই ট্যাগটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? সো এফইর ফুল ফর্মটা কি একটুখানি বলে দিই, তোমাদের অনেকের হয়তো সমস্যা হতে পারে। এফইর ফুল ফর্ম হচ্ছে ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্টাল এডুকেশন, দেখতে পাচ্ছ? এফ ফর ফাউন্ডেশন, এনভায়রনমেন্টাল ই, অ্যান্ড নেক্সট ই হচ্ছে এডুকেশন। সো এফই রেফার্স টু দ্য অ্যাওয়ার্ডস, এটা একটা অ্যাওয়ার্ড যেটার ক্ষেত্রে কী হয়, আর ইস্যুড অন অ্যান অ্যানুয়াল বেসিস টু বিচেস অ্যান্ড মারাইনস অফ এফই মেম্বার কান্ট্রিজ। দ্য অ্যাওয়ার্ডস আর অ্যানাউন্সড ইয়ারলি, একদমই 5ই জুন যেটা আমাদের জানি সেদিনকে বিশ্ব পরিবেশ দিবস, সেদিনকে এটা অ্যানাউন্স করা হয়ে থাকে। এবং কার কোন কোন কান্ট্রিজের জন্য, যারা মেম্বার কান্ট্রিজের মধ্যে, ফর ইউরোপ, কানাডা, মোরক্কো, টিউনিশিয়ান, আদার কান্ট্রিজ অ্যান্ড অলসো অন ইন্ডিয়া, এদের মধ্যে পার্ট ইন আ সিমিলার জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যান্ড অন দ্য 1st November ফর দ্য ক্যারিবিয়ান, নিউজিল্যান্ড অ্যান্ড সাউথ আফ্রিকা অ্যান্ড আদার কান্ট্রিজ ইন দ্য সাউদার্ন হেমিসফিয়ার। সাউদার্ন হেমিসফিয়ারের ক্ষেত্রে বেশিরভাগটা আমি যেটা প্রথমের দিকে বললাম দ্যাট ইজ আ নর্দার্ন হেমিসফিয়ারের ক্ষেত্রে গেছে, এবং বাকি যেগুলো আছে মানে যখন নর্দার্ন হেমিসফিয়ারে 1st November দেওয়া হচ্ছে, আর আমাদের আমরা সবাই থাকি নর্দার্ন হেমিসফিয়ারে, মানে উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে জন্য 5th June এটা প্রোভাইড করা হয়, আর দক্ষিণ গোলার্ধে যারা বসবাস করে থাকেন যেমন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের লোকজন, নিউজিল্যান্ডের দ্বীপ লোকজন বা সাউথ আফ্রিকার, এদেরকে কিন্তু 1st November এই ট্যাগিংটা বা এই অ্যাওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ওয়াটার ইকুয়ালিটি স্ট্যান্ডার্ড আর ইনকর্পোরেটেড ইন দ্য ইসি ওয়াটার ফ্রেমওয়ার্ক ডিরেক্টিভস, ঠিক আছে? এগুলোকেও কিন্তু এর মধ্যে রাখা হচ্ছে। তো আমরা পরের স্লাইডে আছি, তার আগে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো। সামনেই তোমাদের কেপির এক্সাম আছে, কারা কারা অনেকেই হয়তো ফিল আপ করেছো, কেপির ক্ষেত্রেও ইকুয়ালি হেল্পফুল, কারণ মানে এটা এসআই এর এক্সাম সামনেই, জানো এসআই মানে গ্রাজুয়েশন লেভেল। সো সেক্ষেত্রে যারা যারা মনে করছো তারা কিন্তু কেপির সিরিজটাকে নিয়ে নিতে পারো 1/24/7 এর তরফ থেকে। এবং সব থেকে বলবো, আজকেও যেহেতু লাস্ট ডেটই বলা যায় আমাদের জেনকমের, তো জেনকমটা নিয়ে নাও। জেনকম নিলে আর তোমায় কোনো কিছু ভাবনা চিন্তা করতে হবে না, মানে যে কোনো পুলিশের এক্সামসের জন্য জেনকম হ্যাভি হেল্পফুল এবং সমস্তর জন্য হেল্পফুল। তবে জেনকম কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু জেনকমের আর এনরোল করার সুযোগটা জেনকম তোমায় দিচ্ছে না কালকের পর থেকে। তো দেরি না করে আজকেও যদি ডাবল ভ্যালিডিটি রয়েছে তোমরা নিয়ে নাও, এবং সমস্ত ফেসিলিটিস কিন্তু পাবে, নিয়ে কিন্তু চিন্তার কিচ্ছু নেই। ওকে, আর কলকাতা পুলিশের টেস্ট সিরিজও রয়েছে, অনেকে হতে পারছো না আমি ব্যাচটা নেবো না, আমি টেস্ট সিরিজ নেবো। সো ইউ মে প্রসিড, তুমি দুটো ল্যাঙ্গুয়েজেই পাবে, হিন্দি এবং ইংলিশ এবং বেঙ্গলি, এবং টোটাল 5টা সেট রয়েছে এর মধ্যে। ওকে,
সো যারা যারা মনে করছো অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নাও, নেওয়ার সময় তো তুমি কলকাতা পুলিশই নাও বা টেস্ট সিরিজ নাও বা আমাদের জেনকম মহাপ্যাক নাও, নেওয়ার সময় কিন্তু কোড দেখতেই পাচ্ছ 5327 ইউজ করতে ভুলবে না, তাহলে কিন্তু অপটিমাম ডিসকাউন্ট দ্যাটস মিন 77% অফ প্লাস তোমরা কি পেয়ে যাচ্ছ ডাবল ভ্যালিডিটি আজকের দিনে, এরপরে কিন্তু ডাবল ভ্যালিডিটি থাকবে না, এটা ব্যাপার, কালকে থেকে শুরু হয়েছে আজকে রয়েছে এরপরে থাকবে না। তো যারা যারা মনে করছো প্লিজ মানে তোমাদেরকে বলবো ডোন্ট মিস দিস চান্স। আচ্ছা এবার চলে আসি ব্লু ফ্ল্যাগ ইন্টারন্যাশনাল জুরি যারা যারা এর মধ্যে থাকে আনাউন্স ইজ 2021-এর অ্যাওয়ার্ড। দেখো এবছর যারা যারা পেয়েছে আমাদের ব্লু ফ্ল্যাগ ট্যাগটা তার মধ্যে টার্কি হোল্ডিং অন ইটস ওয়ার্ল্ড র্যাঙ্কিংস হাউজিং দ্য থার্ড হাইয়েস্ট নাম্বার অফ দ্য ব্লু ফ্ল্যাগ বিচেস। সো এবছরের হিসেবে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে রয়েছে টার্কি এবং থার্ড হাইয়েস্ট নাম্বার পেয়েছে ব্লু ফ্ল্যাগ বিচের ক্ষেত্রে এবং আফটার স্পেন, স্পেন প্রথম পেয়েছে মানে স্পেন সবচেয়ে বেশি নাম্বার পেয়ে আছে বা বেশি সংখ্যার বিচ রয়েছে স্পেনের, স্পেনের ক্ষেত্রে ব্লু ফ্ল্যাগ ট্যাগ প্রাপ্ত যার সংখ্যাটা হচ্ছে 713টা, 713টা বিচ স্পেন থেকে কিন্তু ব্লু ফ্ল্যাগ ট্যাগ প্রাপ্ত রয়েছে। অ্যান্ড টার্কির ক্ষেত্রে আছে 519 অর্থাৎ 519টা ব্লু ফ্ল্যাগ বিচেস অ্যান্ড র্যাঙ্কিং অ্যামাং দ্য 49 কান্ট্রিজ অ্যান্ড কামিং আফটার গ্রিস। সো এভাবে কিন্তু পরপর আছে, তো ফার্স্টেই মনে রাখবে এইগুলো কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায় এইভাবে আসছে। অ্যান্ড কান্ট্রি অলসো স 22 অফিস মারাইনস সিক ইয়েস অ্যান্ড 10 সাস্টেনেবল ট্যুরিজম পোর্ট। আমরা তিনটে জায়গা থেকে পেয়েছিলাম যে একটা আমাদের বিচের ওপরে ডিপেন্ড করে, একটা হচ্ছে ট্যুরিজম বোটিংয়ের ওপরে ডিপেন্ড করে, আর একটা হচ্ছে আমাদের মারাইনসের ওপরে ডিপেন্ড করে। তো সেখান থেকে কটা কটা এবছরের পেয়েছে দেখে নাও ব্লু ফ্ল্যাগের জন্য এবছর মানে 2021-এর যদি আমি লেভেল দেখি তাহলে সেক্ষেত্রে। অ্যান্ড গ্রিস উইচ ইজ দ্য রাইট বিফোর টার্কি, টার্কির পরে গ্রিস রয়েছে যার ক্ষেত্রে 545 মানে সরি আমাদের তাহলে ফার্স্ট র্যাঙ্কিং কে থাকছে, ফার্স্ট র্যাঙ্কিং কে থাকছে স্পেন ব্রিচের ক্ষেত্রে মানে এখনো এই 2021-এর ট্যাগিং ওয়াইজ, তারপরে থাকছে হচ্ছে গ্রিস, তারপরে থাকছে টার্কি। স্পেন কতগুলো পেয়েছে আমরা দেখতে পেলাম একটু ব্যাকে যাই, 713, তারপরে পেয়েছে 545 হচ্ছে গ্রিস, 713 সরি 15 লিখেছি, গ্রিস হচ্ছে 545 আর তারপরে যেটা থাকছে টার্কি, টার্কি পেয়েছে কত 519, ঠিক আছে 519টা বিচ এর তরফে কিন্তু মানে ব্লু ফ্ল্যাগ ট্যাগ পেয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার তোমাদের কাছে? সো র্যাঙ্কিং ওয়াইজ কিন্তু এইভাবেই আমরা দেখতে পাবো এদেরকে যদি আমি ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিংটা দেখি ব্লু ফ্ল্যাগ লেভেলিং এর ক্ষেত্রে। আচ্ছা ব্লু ফ্ল্যাগ ইজ আর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড, এই যে অনেকেই জিজ্ঞাসা করছিল, সুপর্ণা মাঝখানে জিজ্ঞাসা করেছো যে ব্লু ফ্ল্যাগ বিষয়টা কি, সুপর্ণা ক্লিয়ার হয়েছে তো ব্লু ফ্ল্যাগ বিষয়টা কি? আর সবাইকে বলবো একটু শেয়ারটাকে শেয়ার করে রাখো যাতে সবাই আমরা একসাথে ক্লাসটাকে পড়তে পারি। অনেকেরই মনে হতে পারে এগুলো পড়ে কী হবে মানে কী হবে, দেখো এরকম কোনো কথা নেই, কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু টপিক আছে যেগুলো থেকে কিন্তু কোশ্চেন দেয়ই দেয়, তো এর মধ্যে হট মানে হট ইস্যু যাকে বলা যায় এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট হট ইস্যুস। সো ব্লু ফ্ল্যাগ ইজ অ্যান ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড গিভেন টু সেফ ক্লিন বিচেস ফ্রম অল রাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ব্লু ফ্ল্যাগ হচ্ছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয় সেফ ক্লিন বিচের জন্য, সারা বিশ্ব জুড়ে এটা দেওয়া হচ্ছে এবং 19 মানে এবছরের দেখতে গেলে টার্কি হচ্ছে সবচেয়ে বেশি পেয়েছে কিন্তু র্যাঙ্কিং ওয়াইজ স্পেন হাইয়েস্ট রয়েছে, টার্কি বেশি পেলেও ধরো টার্কির ক্ষেত্রে কথা 519টা দেখলাম আর স্পেনের হচ্ছে 713টা, তো স্পেন এগিয়ে রয়েছে বাট এবছরের 2021-এর অ্যাসপেক্টে দেখলে টার্কি বিচগুলো মানে টার্কির 19টা বিচ কিন্তু এটা পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে ব্লু ফ্ল্যাগ অ্যাওয়ার্ডটা বাই দ্য ড্যানিশ নন প্রফিট অর্গানাইজেশন, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ড্যানিশ নন প্রফিট অর্গানাইজেশনের তরফ থেকে দেওয়া হয় এই ব্লু ফ্ল্যাগ ট্যাগটা। ওকে অ্যান্ড মোস্ট অফ দ্য নিউলি অ্যাওয়ার্ডেড বিচেস আর লোকেটেড অন দ্য এজিয়ান অ্যান্ড মেডিটেরিয়ান কোস্ট, তো বেশিরভাগ যেগুলো নিউ এবছরের পেয়েছে, এবছরের ব্লু ফ্ল্যাগ ট্যাগ পেয়েছে বেশিরভাগই এজিয়ান অ্যান্ড মেডিটেরিয়ান কোস্টের কাছাকাছি জায়গায় কিন্তু অবস্থিত। আচ্ছা তোমরা একটু জানো তোমাদের বুঝতে পেরেছো তো বিষয়টা, না বুঝতে পারোনি কোনো ইস্যুস কোনো প্রবলেম রয়েছে, ইফ ইউ হ্যাভ সো ইউ মে প্রসিড বলতে পারো। আচ্ছা দেখো আমাদের এরপরে যেখানে আসবো টার্কির কথায়, টার্কিস এনভায়রনমেন্ট অ্যান্ড আরবানাইজেশন মিনিস্টার মুরুত কুরুম, নামটা ওরকমই ওদের ক্ষেত্রে, ওটা উনি টুইটার করেছেন মানে টুইটারের মাধ্যমে বলেছেন কি যে এফর্ট টার্কি ইজ মেকিং ইজ টু প্রোটেক্ট নেচার। সো টার্কির যে এফর্ট এবছর বললাম এই টার্কি সবচেয়ে বেশি বিচের ক্ষেত্রে ব্লু ফ্ল্যাগ ট্যাগ পেয়েছে এবং ব্লু ফ্ল্যাগ ট্যাগ তোমরা দেখতেই পেলে বিচের কোন দিক থেকে পায় স্পেশালি, 19টা বিচ পেয়েছে এবং বিচগুলো কতটা এনভায়রনমেন্টালি ঠিকঠাক আছে, কতটা সেফ, সব কিছুর বেসিসে দেওয়া হয়। তো সেক্ষেত্রে টার্কি কিন্তু এবছরের বেসিসে এগিয়ে, কিন্তু হ্যাঁ অল ওভার ওয়ার্ল্ডে টার্কি এখন র্যাঙ্কিং 3-তে রয়েছে
তো সেক্ষেত্রে ওখানকার যিনি আমাদের মিনিস্টার রয়েছেন, অর্গানাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল মিনিস্টার, তিনি কি বলছেন, সেড অন টুইটার দ্যাট দ্য এফোর্ট টার্কি ইজ মেকিং ইজ টু প্রোটেক্ট নেচার। এটা কিন্তু উনি ওনার তরফ থেকে বলা হচ্ছে। আচ্ছা, সো বাকিটুকুতে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখবো, যেটা WBCS মহাপ্যাক। WBCS মহাপ্যাক কিন্তু তোমাদের জন্য চলে এসছে অলরেডি, এবং WBCS মহাপ্যাকের মধ্যে তোমরা কি পাচ্ছ, সব সব বলতে সব, প্রথম থেকে শুরু করে অর্থাৎ প্রিলিমিনারি থেকে শুরু করে মেইনস থেকে অপশনাল, মানে একদম শুরু টু শেষ থেকে পিটি মানে পার্সোনালিটি টেস্ট, সবটা একটা প্যাকের মধ্যে সবটা পেয়ে যাচ্ছ। সো এটা যে সিরিজ বলা যায়, মানে এরা আলাদা কোনো ব্যাচেস বা এরকম নয়, তোমরা নিতে চাইলে নিতে পারো আলাদা ব্যাচ। যেমন ধরো তুমি বলতে পারো অ্যাচিভার্স ব্যাচ চলছে প্রিলিমসের ক্ষেত্রে, মেন্সের জন্য তো ইন্ডিভিজুয়ালি ব্যাচেসগুলো চলেই এসছে, ক্র্যাকার্সের সমস্ত ব্যাচ, তার মধ্যে বাংলা ইংলিশ রয়েছে, হিস্ট্রি জিওগ্রাফি, তারপরে পলিটি ইকোনমি, তারপরে ম্যাথ GI, তারপরে তোমাদের সায়েন্স GK, এগুলো সব রয়েছে। তো এগুলো আমাদের তো অবশ্যই তোমাদের হেল্প করে দেবে অবশ্যই হবে মেন্সের ক্ষেত্রে। আর নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে অপশনাল। সো অপশনালের ক্ষেত্রে আমাদের যেটা করতে হচ্ছে, অপশনালের ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা কি করতে হচ্ছে, দুটো অপশনাল অ্যাট প্রেজেন্ট রয়েছে, একটা হচ্ছে অ্যান্থ্রো, একটা হচ্ছে তোমার অ্যাট প্রেজেন্ট রয়েছে জিওগ্রাফি। খুব শীঘ্রই হিস্ট্রিটাও অ্যাড হয়ে যাবে এর সাথে। সো যারা যারা মনে করছো তারা তো অবশ্যই নিতে পারো, এবং অ্যান্থ্রোপোলজি জিওগ্রাফি এগুলো তো বেশিরভাগ কোনায় নিয়ে থাকো, এবং অ্যান্থ্রোটা কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে আমি গাইড করে থাকছি, ওকে, অ্যান্থ্রোপোলজির ক্ষেত্রে। তো তোমাদের আই হোপ কোনো অসুবিধা কোনো প্রবলেম হবে না। আর এরপর পর কিন্তু এটা হয়ে গেলে পিটি অর্থাৎ পার্সোনাল টেস্টের ক্ষেত্রেও কিন্তু আট/24/7 আমাদেরকে হেল্প করে দেবে। চলো পরেরটাই চলে যাওয়া যায়। সো যেটা বলছিলাম, টুইটে তিনি কী বলছেন, আমাদের যিনি টার্কির এনভায়রনমেন্টাল মিনিস্টার আছে, তিনি বলছেন, হি মেনশন দ্যাট দে আর ওয়ার্কিং নন স্টপ টু প্রোভাইড আ ক্লিন হ্যাবিট্যাট ফর এভরি ক্রিয়েচার লিভিং অ্যারাউন্ড দ্য বিচেস। তো জানোই আমাদের সমুদ্র অঞ্চল বা সমুদ্র সৈকতগুলো কী হয়ে থাকে, স্পেশালি প্রচুর মানুষ মানে প্রচুর অ্যানিমালসের থাকার জায়গা স্পেশালি। সো সেটাই হয়েছে যে এখানে ক্লিন, উনি বলছেন যে টুইটার করে টার্কি ননস্টপ একটা কাজ করে যাচ্ছেন, কারণ টার্কির অঞ্চল দিয়ে জানো অনেকগুলো সাগর গিয়েছে। সো সেখানকার মেরাইন ক্রিয়েচার্সদের বাঁচানোর জন্য তারা কিন্তু একটা ক্লিন হ্যাবিটেট তৈরি করার জন্য অনেক কাজ করছে। তোমরা জানো মাঝে মাঝে নিউজে আসে যে কোনো একটা, এই যে কদিন আগে আমি কালকেই বোধহয় একটা নিউজে দেখছিলাম যে একটা হোয়েল মারা গেছে, এবং এই এই খবরগুলো কিন্তু খুব মানে প্রায় প্রায় দেখা যাচ্ছে, আজকে অমুক হোয়েল মারা যাচ্ছে, অমুক জায়গায় হয়তো হাঙরদের একটা পুরো ঝাঁক এসে মানে সুইসাইড করছে, এরকম অ্যাটাম দেখা যায়। তোমরা হয়তো জানো যে ব্লু হোয়েল মাঝখানে একটা গেম এসেছিল, সো ব্লু হোয়েল মানেটা কিছু না, এদের ক্ষেত্রেও কিন্তু মানে নামটা দেওয়া হয়েছিল ওর থেকে, যে হোয়েলরা কিন্তু সুইসাইড করে যখন তাদের অনেক রকমের ইস্যুস চলে আসে, তাদের মনেও দুঃখ হয় এবং অন্য রকম অনেক রকমের প্রবলেম। সেক্ষেত্রে হোয়েলদের যখন সমুদ্রের দিকে ঠেলে দেওয়া হয় তারা কিন্তু যেতে চায় না, তারা মারা যায়। এবং এই মারা যাওয়ার পেছনে হ্যাঁ তাদের মনের দুঃখটা তো তাদের মেন্টাল ইস্যুস, বাট স্টিল আরও অনেক ইস্যু আছে, এনভায়রনমেন্টাল ইস্যুসও কিন্তু এর মধ্যে অন্যতম একটা প্রধান। হয়তো কোনো কারণে তারা কোনোভাবে হয়তো কোনো কিছু খেয়ে ফেলেছে যেটা তাদের শরীরের জন্য ঠিক নয়, যেটার জন্য আমরা উই আর দ্য ম্যান আমরা দায়ী, সেগুলোও কিন্তু তাদেরকে ভীষণভাবে এফেক্ট করছে। এবং এই নিউজগুলো আজকাল খবরে আমরা প্রচুর দেখে থাকি, খবরে নিউজ পেপার খুললে যে কোনো, তুমি এখন দ্য হিন্দু বলো, টাইমস অফ ইন্ডিয়া বলো, যে কোনো একটা খুললেই তুমি দেখতে পাবে এই নিউজগুলো, মানে প্রায় দেখা যাচ্ছে এনভায়রনমেন্টাল যে পেজটা থাকে সেইখানেই আমরা দেখতে পাই। সো এই কারণে অলরেডি একটা নিউজ পেপারগুলো একটা পেজও ওপেন করেছে। তো তার দিক থেকে টার্কি কিন্তু মানে একদম মানে ওদের ডাই হার্ড চেষ্টা করছে, যেটা আমাদের মতো কান্ট্রিতে সত্যি কথা বলতে মানে এটা অ্যাসেম্বলের একটা ব্যাপার যে আমরা কিন্তু সেভাবে চেষ্টা করি না। আমাদের বিচকে মানে বিচকে সৌন্দর্যায়ন করবো ভালো কথা করছি, মানে সেটা সেন্ট্রাল স্টেট সবাই করছে, বিভিন্ন রকমের প্রজেক্ট আনছে, বাট স্টিল সেটাকে সৌন্দর্যায়ন করার জন্য যে মেন ব্যাপার যে বীজটাকে প্রোটেক্ট করবো, বীজটাকে রক্ষা করবো, সেই কোনো ইনিশিয়েটিভই দেখা যায় না মানুষের মধ্যে। কেন জানি না এটা এটা লোকজন করে, মানে তোমরাও হয়তো দেখেছো বা দেখো, এটা করাটা ঠিক নয়। এখনও অনেক জায়গায় দেখবে ডাস্টবিন এগুলো ইউজ করে, বাট স্টিল এটা মানুষজন করে থাকে, তো কিছু বলার নেই। আচ্ছা পরেরটাই চলে যাওয়া যাক। তো উই ওরা বলছেন, যিনি মানে উনি যেটি বলছেন ওনার কথা, উই হ্যাভ কালেক্টেড 85,000 tons of marine litter with zero waste blue and with our 163 waste reception facilities we make sure all ships waste is safely removed. তো এটা কিন্তু ওরা করছে, মানে ওরা জাস্ট মুখে বলছে না, আমরা হয়তো আমাদের কান্ট্রির মতো কান্ট্রিগুলো মুখেই বলছে এই করবো তেই সেই করবো, এই প্রজেক্ট নিচ্ছে ওই প্রজেক্ট নিচ্ছে, বাট প্রজেক্টের প্রপার ইমপ্লিমেন্টেশন হচ্ছে ওরা কিন্তু করে দেখাচ্ছে ওই সমস্ত কান্ট্রি, সেই কারণেই আজকে ওরা এনভায়রনমেন্টকে সেভ করতে পেরে। যাই হোক, উই ইমিডিয়েটলি রেসপন্স টু পসিবল পলিউশন অ্যান্ড অ্যাক্সিডেন্ট ফ্রম 364 কোস্টাল ফ্যাসিলিটিস।
সে কিন্তু বলেছেন, মানে আমাদের এনভায়রনমেন্ট মিনিস্টার টার্কি, যিনি এনভায়রনমেন্ট মিনিস্টার আছে, কারণ টার্কি এখন বললামই এবছরের বিচের অ্যাসপেক্টে সবচেয়ে বেশি সংখ্যায় কিন্তু ব্লু ফ্ল্যাগ ট্যাগ পেয়েছে। সো প্রশ্ন তোমাকে দুরকমভাবেও আসতে পারে, মানে শুধু যে ইন্ডিয়ার বেসিস, এই যে বললাম তোমরা যখন শুধু একটা মালদার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, যে কোনো বই হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, কারণ সব শাখায় সবসময় তো আর এতটা বলা সম্ভবপর হয় না। তো সেখানে কিন্তু জাস্ট তুমি ওটুকুই জানবে যে ব্লু ফ্ল্যাগ ট্যাগ পেয়েছে আজকে কোভালাম বিচ অ্যান্ড আমাদের ইডেন বিচ, কিন্তু এর ভেতরটা কি সেটা তো তুমি জানতে পারছো না। সেই কারণেই বলি এই ধরনের ক্লাসেসগুলো যখন আমরা নিয়ে আসছি, সেটা আমি হতে পারে, অন্যান্য স্যার ম্যাডাম যারা রয়েছেন তারাও যখন আনবেন, এই ক্লাসগুলো একটু ফলো করবে, এগুলো কিন্তু তোমাদের একদম মানে হট ইস্যুগুলোকেই নিয়ে আসা হয়, যেটা তোমাদের ডিটেলসে বলে দেওয়া হয়, তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ওকে, আচ্ছা, ব্লু বললামই যে সবচেয়ে বেশি ব্লু ফ্ল্যাগ ট্যাগ তো টার্কি পাচ্ছে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে মাত্র দুটো পেয়েছে, যদি এবছর আরও একটা পেয়েছে, সেটা নিয়ে আমরা যাচ্ছি। সো টার্কিজ এম হচ্ছে র্যাঙ্ক ফার্স্ট আসা লিস্ট 2023-এর মধ্যে, 2023-এর মধ্যে কিন্তু একদম ফার্স্ট র্যাঙ্কিংয়ে চলে আসে। এখন স্পেন আছে, স্পেনকে ওভারকাম করার টার্গেটই হচ্ছে টার্কির রয়েছে, এরকম টার্গেটও আমাদের নেওয়া উচিত। মানে এটা মনে হতে পারে জ্ঞান বা এভরিথিং এভরিথিং হতেই পারে, বাট স্টিল আমাদের দেশকে রক্ষা করতে গেলে, আমাদের পরিবেশকে রক্ষা করতে গেলে কিন্তু এটা অবশ্যইভাবে দরকার। টুডে উই আর প্রাউড টু বি রিওয়ার্ডেড ফর অল দিস এফোর্ট, এটা টার্কির মিনিস্টারই বলছেন। ওয়ান্স এগেইন আওয়ার কান্ট্রি কেম থার্ড ইন দ্য ওয়ার্ল্ড 2021 উইথ 519 ব্লু ফ্ল্যাগ বিচেস। আওয়ার গোল ফর 2023 ইজ টু বি দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, দ্য টার্কিস মিনিস্টার অ্যাডেড, এটা কিন্তু ইনি অ্যাড করেছেন। সো যাই হোক, এইগুলো একটু বলে দেবো কারণ তোমরা যদি বুঝতে সমস্যা না হয়। এবং আবারও বলবো, টার্কি কিন্তু বর্তমানের অ্যাসপেক্টে দাঁড়িয়ে 519টা বিচ ওরা ব্লু ফ্ল্যাগ ট্যাগ পেয়েছে টার্কির তরফে। ব্লু ফ্ল্যাগ ট্যাগ কি? আচ্ছা, আমি তোমায় ছোট্ট করে বলে দিই, অলরেডি বলে আসলাম, ব্লু ফ্ল্যাগ ট্যাগ হচ্ছে এমন একটা ডেনিস মানে একটা নন অর্গানাইজেশন মানে এনজিও তরফ থেকে দেওয়া হয়। এটা হচ্ছে বিচকে পরিষ্কার রাখার জন্য বা মারাইনকে পরিষ্কার রাখার জন্য এবং যারা ওই বোট চালাচ্ছে তাদেরকে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়ে থাকে। স্পেশালি কতগুলো ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে দেওয়া হয়, ক্রাইটেরিয়াগুলো কী কী, সেখানকার মানে পলিউশনটা মানে কেমন আছে না আছে এবং সেখানে কোন কোন ভাবে মানে এনভায়রনমেন্টালি প্রোটেক্ট করা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে দেওয়া হয়। তো এবছর ক্ষেত্রে মানে এবছরে ইন্ডিয়ার অ্যাট প্রেজেন্ট তিনটে পেয়েছে এবং রিসেন্টলি জাস্ট এক মানে পরশু দিনের আগের দিন মোস্ট প্রবাবলি দুটো বিচ কিন্তু এই ব্লু ফ্ল্যাগ ট্যাগ পেয়েছে। সেই কারণে একদমই মানে হট টপিক তোমাদের কাছে নিয়ে আসলাম বিষয়টা। এবং এই ব্লু ফ্ল্যাগ ট্যাগ কি তোমার যে প্রশ্ন, এটাই কিন্তু প্রশ্নে দেবে তোমাদের, দিতে পারে, মানে দেবেই আমি কী করে বলবো, বাট দিতে পারে, সেই কারণে নিয়ে আসা। এবং এক্ষেত্রে বলবো দুটো পেয়েছে রিসেন্ট, বাট এবছরই 2021-এ আর একটা বিচ পেয়েছে আমাদের সেকেন্ড হোম, মানে বাঙালির সেকেন্ড হোম যাকে বলা হয় পুরী বিচ, যাকে হয়েছে গোল্ডেন বিচও বলে। সো পুরীর বিচ বা গোল্ডেন বিচ কিন্তু এবছর পেয়েছে, নিয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে। আই হোপ ক্লিয়ার সুচরিতা, তাই তো, বুঝতে পেরেছ? দেখো, আচ্ছা, সবাইকে বলবো প্লিজ একটু চ্যানেলকে শেয়ার করে রাখো, যাতে সবাই আমরা একসাথে ক্লাসটা করতে পারি। আচ্ছা, সো পরের স্লাইডটায় যাওয়ার আগে ছোট্ট একটা ইনফো তোমাদেরকে দিয়ে রাখবো। আচ্ছা, আমাকে একটু জানাবে কারা কারা WBCS এর অ্যাসপিরেন্টস আছো, প্লিজ রেজ ইউর হ্যান্ড, একটু জানাও, তাহলে আমার তোমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে একটু সুবিধা হয়। বিকজ অফ এই ব্যাচ তো আছেই, দেখো ব্যাচ তো আমাদের অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে জানোই, বাট স্টিল আমরা কিন্তু আমি কিন্তু তোমাদেরকে WBCS টপার্স যে আমাদের Adda247 চ্যানেলটা রয়েছে সেখানে অ্যান্থ্রোপোলজি অপশনের ফ্রি ক্লাসেস প্রোভাইড করছি এভরি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। সো যারা যারা মনে করছো তারা কিন্তু এই ক্লাসেসগুলো জয়েন হয়ে যেতে পারো, এই চ্যানেলে নয়, আমাদের WBCS টপার্স চ্যানেলে। আর এখানে কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গিয়েছে আমাদের অলরেডি, 24 আগস্ট থেকে ব্যাচ শুরু হয়ে গিয়েছে। সো যারা যারা মনে করছো তারা কিন্তু ব্যাচটা নিয়ে নিতে পারো, আজকের দিনে নিলেও খুবই মানে আজকে ডবল ভ্যালিডিটি রয়েছে, যেহেতু এই কোডটা যখন ইউজ করবে Y327 নেওয়ার সময়তে, তাহলে কিন্তু তোমরা একদমই কম মানে ভ্যালুতে পেয়ে যাবে, ভ্যালুটা পড়বে 1748 টাকা, এটা ফুল ব্যাচ এবং মধ্যে সব পাবে। তুমি আছো, আচ্ছা, সো যারা যারা অপশনাল অ্যান্থ্রোপোলজি নিচ্ছে তাদের জন্য কিন্তু এই ব্যাচটা রিয়েলি হেল্পফুল হতে পারে, শুধু এই অপশনাল অ্যান্থ্রোপোলজির জন্য। এবার যদি মনে করো যে না আমি পুরো মহাপ্যাকটা নেবো, তাহলে আর তোমায় কোনো কিছু আলাদা করে নিতে হচ্ছে না, সবটাই তুমি এর মধ্যে ইনক্লুডিং পেয়ে যাবে। আচ্ছা চলো, সো বাকিটুকুতে চলে আসি। দ্য সার্টিফিকেশন ইজ অ্যাওয়ার্ডেড বাই ডেনমার্ক বেসড প্রফিট ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন, বলেই দিলাম তোমাদেরকে, ডেনমার্কের যে একটা সংস্থা, এটা একটু আগেও বলেছি। ইট ইজ অ্যাওয়ার্ডেড অ্যানুয়ালি টু বিচেস অ্যান্ড মারাইনস ইন FE মেম্বার কান্ট্রিজ, যারা মেম্বার তাদেরকেই কিন্তু দেওয়া হয়। এবং তোমাদের বললামই 5 জুন আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারের যে সমস্ত মেম্বার কান্ট্রিগুলো আছে তাদেরকে দেওয়া হয়, এবং 1 নভেম্বর সাউথার্ন হেমিস্ফিয়ারের যে সমস্ত মেম্বার কান্ট্রিজগুলো আছে তাদেরকে কিন্তু এই ব্লু ফ্ল্যাগ ট্যাগটা দেওয়া হয়। ইজ দ্যাট ক্লিয়ার, বুঝেছো সবাই? আচ্ছা, একটু শেয়ার করে রাখো সেশনটাকে সবাই।
আচ্ছা, ব্লু ফ্ল্যাগ বিচেস আর কনসিডার্ড দ্য ক্লিনেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, যে সমস্ত ব্লু ফ্ল্যাগ মানে বিচগুলো ব্লু ফ্ল্যাগ ট্যাগ পায়, সবাই তো পায় না, তাহলে তো বললাম আমাদের সব মানে বিচকে ব্লু ফ্ল্যাগ দিয়ে দেওয়া হতো। তো যারা যারা ব্লু ফ্ল্যাগ ট্যাগ পায় তারা কিন্তু ওয়ার্ল্ডের ক্লিনেস্ট বিচ হিসেবেই গণ্য হয়ে থাকে। অ্যারাউন্ড 50 কান্ট্রিজ, অ্যাকচুয়ালি 49, মানে মোটামুটি 49 কান্ট্রিজের মধ্যে মেম্বার আছে। সো কারেন্টলি পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম, অ্যাট প্রেজেন্ট কিন্তু 49 কান্ট্রি এই ব্লু ফ্ল্যাগ ট্যাগের মানে মেম্বার হিসেবে রয়েছে। সো ওভার 4,000 বিচেস মারাইনস অ্যান্ড বোটস আর দিস সার্টিফিকেশন। তো এই যে 49 মেম্বার্স রয়েছে, মেম্বার কান্ট্রিজ রয়েছে, এবং এক্ষেত্রে পাচ্ছে কতজন, পেয়েছে হচ্ছে 4,000 বিচ কিন্তু এই ব্লু ফ্ল্যাগ ট্যাগটা পেয়ে গেছে। ওকে, বুঝেছো সবাই? দেখো আর একটু সেশনটাকে শেয়ার করো যাতে সবাই একসাথে, দেখো এই টপিকগুলো বললাম যে রিয়েলি হেল্পফুল হবে তোমাদের জন্য, সো একটুখানি সেশনটাকে শেয়ার করে রাখো। আর যারা যারা WBCS বা এই ধরনের এক্সামগুলো দিচ্ছ, সামনে CGL আসবে, সো তাদের জন্য তো রিয়েলি হেল্পফুল হবে। সামনেই আবার MTSও রয়েছে অনেকে, তো যারা যারা দিচ্ছ তাদের জন্য কিন্তু সত্যি কথা গুরুত্বপূর্ণ সেশন, এটুকু তোমাদেরকে অ্যাসিওরেন্স দিতে পারি। আচ্ছা, বর্তমানে দেখা যাচ্ছে 10 বিচ ইন্ডিয়ার ক্ষেত্রে হ্যাভ রিসিভ দ্য ব্লু ফ্ল্যাগ ট্যাগ ইনক্লুডিং 2 এডিশন। মানেটা কি, বর্তমানে ইন্ডিয়াতে যে ব্লু ফ্ল্যাগ ট্যাগ আছে যে কটা বিচের, সেই সংখ্যাটা হচ্ছে 10 বিচ, বিচেস হ্যাভ ব্লু ফ্ল্যাগ ট্যাগ। সো 10 বিচের কিন্তু এই ব্লু ফ্ল্যাগ ট্যাগ রয়েছে, মাত্র 10, যেখানে আমি এবছরই বললাম যে টার্কি এবছরই পেয়েছে টোটাল 19 বিচের ক্ষেত্রে, আর ইন্ডিয়াতে টোটাল মিলিয়ে সব মিলিয়ে এবছর অবধি হয়েছে 10, ঠিক আছে। এবং দুটো লেটেস্ট এডিশন, এই যে বললাম একদমই আজকালের মধ্যেই মানে পরশু দিনের নাগাদ এটা পেয়েছে, ট্যাগিংটা এসছে। সো যাই হোক, চলো এবার বাকিটুকুতে চলে যাওয়া যাক, কী বিষয় কতগুলো বিচের এর মধ্যে ঢুকছে আমরা দেখে নিই। দেখো, হু অ্যাওয়ার্ডেড ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন, মানে কারা এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট মানে পেয়েছে বা কী কীভাবে পেয়েছে দেখা নেওয়া যাক। ফাউন্ডেশন অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, এটা FE বলা হয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্গানাইজেশন, মানে NGOs, স্পেশালি এটা ডেনমার্কের একটা NGOs, হ্যাজ অ্যাওয়ার্ডেড দ্য সার্টিফিকেশন টু কোভালাম ইন তামিলনাড়ু, একদম রিসেন্ট পেয়েছে তামিলনাড়ুর কোভালাম, অ্যান্ড ইডেন ইন পুদুচেরি, পুদুচেরির ইডেন পেয়েছে, এই দুটো জায়গা কিন্তু পেয়েছে। ইডেন বিচ মানে ইডেন মানে আবার ইডেন গার্ডেন ভেবো না, ইডেন বিচ পুদুচেরির এবং তামিলনাড়ুর কোভালাম বিচ, এরা দুজনা কিন্তু, এই দুটো বিচ কিন্তু রিসেন্টলি এই ব্লু ফ্ল্যাগ ট্যাগটা বা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেটটা পেয়েছে। সো দ্য ফাউন্ডেশন অলসো সার্টিফাইড 8 বিচেস, মানে এটা তো রিসেন্ট, তার আগে আরও 8 বিচকে এই সার্টিফিকেশনটা দিয়েছিল। ইট হ্যাড রিকগনাইজ আর্লিয়ার লাস্ট ইয়ার, গত বছরে না কিন্তু এই কটা বিচ পেয়েছে। সো সেগুলো কী কী দেখে নেওয়া যাক, গত বছর বলতে তোমাদের বললি যে এর মধ্যে যে গোল্ডেন বিচ ইন ওড়িশা, এটা এবছর পেয়েছে, এরা এবছর নয় অ্যাকচুয়ালি গত বছরের শেষের দিক করে পেয়েছে, সে কারণে আমরা বলতেই পারি। তার মধ্যে কী কী রয়েছে দেখো, শিবাজিপুর ব্রিজ যেটা গুজরাটে রয়েছে সেটা, ঘোলা ইন দিউ, দিউতে ঘোলা বিচ যেটা রয়েছে সেটা পেয়েছে, কাসারকোট অ্যান্ড পাদুবিদ্রি কর্ণাটকার বিচ, কাপ্পাত কেরালার বিচ, ঋষিকোন্ডা মনে রাখবে এটা অন্ধ্রপ্রদেশের বিচ, আর গোল্ডেন বিচ এটাকে আমরা বলে থাকি পুরী বিচ, যেটা তোমরা ওই থাম্বনেলে যেটা ছবি দেখেছো পুরী বিচ, পুরী বিচ কিন্তু রিসেন্টলি পেয়েছে, মানে রিসেন্টলি বলতে গত বছর নাগাদ, আর এবছর রিসেন্ট আছে আমরা যাচ্ছি সেটায়, এটুকু তো ক্লিয়ার সবার কাছে, দেখো জানাবে। আচ্ছা, সো এরপর আমরা চলে আসব আর একটা বিচ, 7 যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি রাধানগর বিচ, যেটা আন্দামান নিকোবরের মধ্যে পেয়েছে। এনভায়রনমেন্ট মিনিস্ট্রি অলসো সেড দিস ওয়াজ এইমড, দিস ওয়াজ এইমড ফর অ্যাচিভিং দ্য গ্লোবালি রিকগনাইজ ANC দ্য কোভেটেড ইন্টারন্যাশনাল ইকো লেভেল ব্লু ফ্ল্যাগ অ্যাকর্ডেড বাই অ্যান ইন্টারন্যাশনাল জুরি কম্পোজড অফ দ্য মেম্বার ফ্রম IUCN, UNWTO, UN মানে ইউনাইটেড নেশন, EP, ইউনাইটেড নেশন, ইউনেস্কো, এটসেট্রা, এরা কিন্তু এর মধ্যে জুরি হিসেবে কাজ করছে, মানে ডেনমার্কের সংস্থারা দেয় ঠিক আছে, বাট জুরি হিসেবে কিন্তু এরা সমস্ত এর মধ্যে থাকছেন, এই এই ট্যাগিংটার ক্ষেত্রে এরা কিন্তু হেল্প করে যাচ্ছেন সবসময় ট্যাগিংটা পাওয়ার ক্ষেত্রে। অ্যান্ড FAE ডেনমার্ক কন্ডাক্ট রেগুলার মনিটরিং অ্যান্ড অডিটস ফর স্ট্রিক্ট কমপ্লেন্টস
of the 33 criteria at all items. সমস্ত মানে এই 33 ক্রাইটেরিয়া কিন্তু দেখছে সমস্ত বিষয়ের উপর। 33 ক্রাইটেরিয়া তোমাদের এখানে দিই নি, কারণ ওটা অত জানতে হবে না, মোটামুটি জানবে যে কোন কোন বিষয়ের উপর রয়েছে সেটুকু জানলেই হবে। সো এই 33 ক্রাইটেরিয়ার বেসিসে কিন্তু এই ব্লু ফ্ল্যাগ একটা দেওয়া হচ্ছে, এবং এটা কি এরা কিন্তু অলওয়েজ মনিটরিং করছে, এটা তো পসিবল না। হয়তো যারা বললো আজকে আমি বিচটা ঘুরতে আসবো, মানে ওখান থেকে বলা হলো, তো আসলে তো কি দেখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে দিনকার জন্য স্পেশালি, সেটা হয়ে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো, আমাদের ইন্ডিয়া বলো, সব জায়গাতেই তো সেটা করলে করে না ওরা। ওরা ডেলি বেসিসে মানে বলবো যে সবসময় তারা রেগুলার মনিটরিং কিন্তু করছে যে কি হচ্ছে না হচ্ছে, বিচটা রিয়েলি এটা পরিষ্কার থাকছে না কই শো অফ করাচ্ছে সেটা কিন্তু দেখছে। আর ওয়েভিং ব্লু ফ্ল্যাগ ইজ অ্যান ইন্ডিকেশন ফর অফ 100% কমপ্লেইন টু দিস 33 স্ট্রিকজেন্ট ক্রাইটেরিয়া অ্যান্ড সাউন্ড হেলথ অফ দ্য বিচ। সো বেসিক্যালি এই 100% যখন এই জায়গাটা পায় যে হ্যাঁ 33 যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেই 33 ক্রাইটেরিয়া ফুলফিল করেছে এবং বিচের অবস্থা যথেষ্ট ভালো রয়েছে, তবেই কিন্তু এই বিষয়টা দেওয়া হয়, মানে ব্লু ফ্ল্যাগ ট্যাগটা দেওয়া হয়। ইদার ব্লু ফ্ল্যাগ ট্যাগ কিন্তু সেভাবে দেওয়া হয় না বা প্রোভাইড করা হয় না। সবাই বুঝেছো? একটু জানাবে সবাই প্লিজ, একটু সবাই যারা যারা রয়েছে জানাও। আর বলবো দেখো লিঙ্কটা দেওয়া রয়েছে, প্লিজ শেয়ার দিস লিঙ্ক উইথ ইউর ফ্রেন্ড, যাতে করে আমরা সবাই একসাথে বিষয়টাকে বুঝতে পারি এবং ক্লাসটা করতে পারি। যারা যারা রয়েছো প্লিজ জানাও যে বুঝতে পেরেছো কিনা বিষয়টা, কারণ অনেকেই মানে অনেকের কাছে এটা পুরোপুরি নতুন ছিল। আমি অনেকের কাছ থেকে কোয়ারি পেলাম স্যার ব্লু ট্যাগ কি, ব্লু ট্যাগ কি, তো সেই কারণে জিজ্ঞাসা করছি। একটু জানিও সবাই যারা যারা রয়েছো, বুঝতে পেরেছো না পারোনি, চলো পরেরটাই চলে আসা যাক। তারপরে আচ্ছা এনভায়রনমেন্টাল এডুকেশন ইনফরমেশন এর মধ্যে কি কি পড়ছে একটু দেখে নেওয়া যাক। দেখো এনভায়রনমেন্টাল এডুকেশন অ্যান্ড ইনফরমেশন, যার মধ্যে থাকছে কি ইনফরমেশন রিলেটিং টু কোস্টাল জোন ইকোসিস্টেম অ্যান্ড ন্যাচুরাল সেন্সিটিভ এরিয়াস ইন দ্য কোস্টাল জোন মাস্ট বি ডিসপ্লেসড, এটাও কিন্তু এর মধ্যে দেখা হয়ে থাকে যে কোস্টাল জোন ইকোসিস্টেমটা কেমন আছে। কোস্টাল জোন বলতে একদমই কোস্টের পার্শ্ববর্তী অঞ্চলকে বোঝায়, মানে যাকে আমরা বলি থাকি উপকূলবর্তী অঞ্চল, যেটা সেই অঞ্চলের ইকোসিস্টেমটা ন্যাচারাল সব কিছু কেমন আছে, ন্যাচারাল ভেজিটেশন এভরিথিং এভরিথিং কেমন আছে। আজকে তুমি যদি সাপোজ একটা এক্সাম্পল বলি তোমাদের রিলেট করতে পারবে, সবাই আশা করি বেশিরভাগ জনই আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো দীঘা সবাই গেছো, তো দীঘার ক্ষেত্রে দেখবে ঝাউবন যেটা ছিল সেটা কিন্তু বর্তমানের দিকে দাঁড়িয়ে অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। তার রিজন আমরা সেখানে পিকনিক হাবি জাবি করে বেড়াচ্ছি, সো ওটাকে পুরোপুরি মানে ডিস্ট্রয় করছি, রুইন্ড করে ফেলছি। সো সেই জায়গাটা কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করতে হবে যদি আমাদের এই ট্যাগিংটা পেতে হয়, এবং ট্যাগিং পাওয়ার জন্য মানে যেটা পুরস্কারটা পুরস্কারের জন্য দেয়, কিন্তু অ্যাকচুয়ালি কী কী জন্য না, আমরা যাতে সত্যি সত্যিভাবে বীজগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারি। অনেক বীজ শেষ হয়ে যাচ্ছে এইভাবে, সো সেইটাকে প্রোটেক্ট করা যায়। আর কি হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট বাথিং ওয়াটার কোয়ালিটি মাস্ট বি ডিসপ্লেড, মানে ওখানে যাদের স্নান করা যাবে না যাবে না সেটাও কিন্তু দেখা হয়। বীজ মানেই তো আমরা স্নান করতে চাই। আজকে তোমরা দেখো না যখন কেউ গোয়া বীজ যাচ্ছে, স্নান একটা বিশাল ব্যাপার সেখানে। সো কিন্তু দেখো অনেক বীজ আছে যেগুলোতে স্নান করার উপযুক্ত নয়, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও অনেক বীজ আছে যেগুলো সত্যি সত্যি সেভাবে স্নান করা যায় না, বা বাথিংয়ের জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট আমরা কখনো সেটাকে মেনশন করতে পারছি না কোট আনকোট। সো সেই জায়গাটা কিন্তু দেখতে হচ্ছে বা দেখে অ্যাকচুয়ালি যারা যখন মানে এই বিষয়টা নিয়ে যারা কাজ করছে তারা এই বিষয়টাকে দেখেন, এবং তার বেসিস উপরে ডিপেন্ড করে তার আর কোন কোন ক্রাইটেরিয়া, আমরা ক্রাইটেরিয়াগুলো একটু দেখে নেবো। ইনফরমেশন অ্যাবাউট দ্য ব্লু ফ্ল্যাগ প্রোগ্রাম মাস্ট বি ডিসপ্লেসড, এটা দেখছে। অ্যান্ড কোড অফ কন্ডাক্ট ফর দ্য বিচ এরিয়াজ মাস্ট বি ডিসপ্লেসড, and laws governing beach use must be easily available to the public upon request. So je somosto laws gulo banano ache beach er regarding shei gulo jate shothik bhabe palito hocche kina shegulo kintu dekha hoy, mane ek ekta desher khetre to bolle ami total 49 khana countries ei blue flag program er moddhe royeche. So 49 khana country beach er khetre alada alada rokomer bhabe tader thakbe mane somosto laws gulo, but still tader main একটা জায়গায় তারা সবাই স্ট্রিক্ট, সেটা আমাদের ইনক্লুডিং আওয়ার কান্ট্রি, যেখানে বলা হচ্ছে কি যে আমরা সবাই এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করবো, বিচের এনভায়রনমেন্ট যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কোনোভাবে রুইন্ড না হয় সেটাকে আমরা দেখবো। সো সেটা সবাই আমরা একমত এক জায়গায়। আচ্ছা আর মিনিমাম অফ 5 এনভায়রনমেন্টাল এডুকেশন অ্যাক্টিভিটিস মাস্ট বি অফার্ড, সো সেগুলো দেখে নেওয়া যাক কী কী। মিনিমাম 5 মানে এনভায়রনমেন্টাল এডুকেশনও কিন্তু দিতে হবে, যে বললাম কয়েকটা জায়গায় আমরা কিন্তু মিলেমিশে এক হয়ে গেছি, সেটা সব এই 49 খানা কান্ট্রিজই এক। কিন্তু হ্যাঁ এবার লসগুলো তো এক একটা জায়গায় এক একটা দেশের জন্য এক এক রকমের ভাবে অ্যাপ্লিকেবল হয়, এক এক রকমের থাকে, তো সেগুলো যাতে মেনটেন হয় কিনা সেটাও কিন্তু এই ব্লু ফ্ল্যাগ প্রোগ্রামটা দেখে থাকে, বা ডেনমার্কের যে এনজিওসটা রয়েছে তারা কিন্তু এই বিষয়টাকে দেখে থাকে, এবং তার বেসিসেই ওরা এই ব্লু ফ্ল্যাগ ট্যাগিংটা দিয়ে থাকে।
আচ্ছা নেক্সট হচ্ছে ওয়াটার কোয়ালিটি, এর বেসিসে দেখা যাক। কমপ্লেন্স উইথ দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড স্ট্যান্ডার্ড ফর এক্সিলেন্ট বাথিং ওয়াটার কোয়ালিটি অ্যান্ড নো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিভেজ রিলেটেড ডিসচার্জ মে এফেক্ট দ্য বিচ এরিয়া, সেটাও কিন্তু দেখা যায় কোনোভাবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিভেজ মানে ডিসচার্জ হচ্ছে কিনা, যদি হয় সো তাকে কোনোভাবে দেওয়া যায় না বা এটাকে বলা যায় না যে এই বিচটা প্রপারলি এনভায়রনমেন্টাল মানে সেফ, এনভায়রনমেন্টালির দিক থেকে সেফ আছে এটা কখনোই তাদেরকে বলা যাচ্ছে না বা বলছেও না। নেক্সট মনিটরিং অন দ্য হেলথ অফ কোরাল রিফস, ধরো যে সমস্ত বিচে কোরাল রিফস আছে, স্টিল আমাদের, আমি জাস্ট আমাদের জায়গাটাকে নিয়েই বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বিখ্যাত বিচ দুটো বিচ অ্যাকচুয়ালি কাথি, ওই মন্দারমণির বিচটাকে বলতে পারো অ্যান্ড তারপরে দীঘার বিচ, তো সেখানে কোথাও কোরাল রিফস নেই, আন্দামান নিকোবরে কোরাল রিফস তোমরা দেখতে পাচ্ছ। সো কোরাল রিফস যে সমস্ত জায়গায় রয়েছে এটা তো ওয়ার্ল্ড ওভার ওয়ার্ল্ডের বেসিসে দেখে, সেই হিসেবেই বলছে ইজ দ্য ভিসিনিটি অফ দ্য বিচ। সো মনিটরিং করা হচ্ছে যে কোরাল বিচ, কোরাল রিফস যে সমস্ত জায়গায় রয়েছে মানে প্রবাল প্রাচীর যাকে বলা হয়, কোরাল প্রবাল প্রাচীর, প্রবাল প্রাচীর অনেক রকমের টাইপস হয় তোমরা জানো, সো সেইখানে কোনোরকমভাবে রয়েছে কিনা, নিকটবর্তী অঞ্চলে রয়েছে কিনা সেটাও কিন্তু দেখা, যদি দেখা যদি থাকে তাহলে তোমরা জানো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু কোরাল ব্লিচিং বিষয়টা সম্পর্কে কারো ধারণা আছে? কোরাল ব্লিচিং কি জিনিস? কোরাল ব্লিচিং কিন্তু একটা খুব মানে কি বলবো বাজে কন্ডিশনের মধ্যে চলে গেছে, চলে যাচ্ছে, এবং যার ফলে কোরালগুলো পেল হয়ে যাচ্ছে, কোরালের যে বর্ণ রয়েছে মানে প্রবালের যে পার্টিকুলার এক একটা কোরালের এক এক রকমের বর্ণ হয়, কোনোটা হোয়াইটিশ হয়, কোনোটা রেড হয়, ইয়েলোটা খুব মানে রেয়ার, সো এইরকম কোরালগুলো এখন আর পাওয়া যাচ্ছে না বা কোরালের পুরো পেলিং পেল আসছে অর্থাৎ বিবর্ণ হয়ে পড়ছে কোরালগুলো কোরাল ব্লিচিংয়ের কারণে। তো সেই কারণে দেখতে হচ্ছে যে কোরাল রিফগুলো আদৌ ঠিকঠাক আছে কিনা, তোমরা জানো আন্দামান নিকোবরে গেলে কোরাল রিফটা তোমরা দেখতে পাবে বা লাক্ষাদ্বীপে গুলো দেখতে পাচ্ছ, তো সেগুলো ঠিকঠাক আছে কিনা, আমরা এটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখা হয় এর আন্ডারে। অ্যান্ড কমপ্লেন্স অফ দ্য কমিউনিটি উইথ রিকোয়ারমেন্টস অফ সুয়েজ ট্রিটমেন্ট অ্যান্ড ইফ্লুয়েন্ট কোয়ালিটি, তো সুয়েজ ট্রিটমেন্টগুলো ওখানে করছে কিনা মানে নোংরাগুলো ওখানে ফেলছে কিনা সেগুলোও কিন্তু এর মধ্যে ইনক্লুডিং দেখা হচ্ছে। অ্যালগিস অ্যান্ড আদার ভেজিটেশন শুড বি লেফট টু ডিকে অন দ্য বিচ আনলেস ইট কনস্টিটিউট আ নুইসেন্স, তো এটাও কিন্তু দেখা হচ্ছে যে এরকম কোনো অ্যালগি ফ্যালগি এসে বিচটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করছে সেটা মধ্যে দেখা হচ্ছে। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের মধ্যে কী করে এটা পড়ে যায় সেটা দেখি। দেখো বিচ ম্যানেজমেন্ট কমিটি মাস্ট বি এস্টাবলিশ টু বি ইন চার্জ অফ ইনস্টিটিউটিং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, মানে এক্ষেত্রে অনেক মানে অনেক বিচের যে সমস্ত লোকাল এরিয়া রয়েছে, লোকাল যে সমস্ত কমিটি তারা কিন্তু তৈরি করে ফেলেন। ধরো তোমরা যে যে জায়গায় রয়েছে, আমি জানি না এখানে কেউ দীঘা বা এরকম জায়গা থেকে কেউ আছো কিনা, দেখবে ওই রকম জায়গায় আমার মনে হয় না দীঘাতে এখনও কোনোভাবে এই এরকম বিচ ম্যানেজমেন্ট কমিটি গড়ে উঠেছে, এটা স্পেশালি লোকাল এরিয়া কমিটিগুলোই তৈরি করে থাকে। সো সেরকম যদি করে দেওয়া যায় এবং তারা যদি এটাকে ভালোভাবে মনিটরিং করে, অবশ্যই এর আন্ডারে বেশ কিছু ভলেন্টিয়ার, বেশ কিছু পেইড লোকজনকে রাখতে হবে যারা এ বিষয়ে দেখাশোনা করবে, যদি এটা করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার আমাদের ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় করা হয়েছে, যেমন বললাম আমি কোভালাম পাচ্ছে যেহেতু তামিলনাড়ুর এবং ইডেন পেয়েছে পুদুচেরির, তো এরা তো করছে এবং অল ওভার ওয়ার্ল্ডেও করা হচ্ছে, তো আমাদেরও এটা করা দরকার। আমাদের মানে আমার তোমার নয়, আমাদের সবার মানে এটা আমাদের যে স্টেটগুলো রয়েছে অল ওভার ইন্ডিয়ার সেটা কিন্তু করা দরকার, এটা লোকাল এরিয়া ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে যায়। এবং কি করা দরকার, রেগুলার এনভায়রনমেন্টাল অডিটের দরকার আছে, যে অডিট মানে কি, কোথাও কেউ ধরো একটা কিছু খেয়ে ফেলে দিল প্লাস্টিক, আমরা তো এখন সবাই প্লাস্টিক ইউজ করবেন, এটা তো আর যতই বলুক না কেন কত মাইক্রনের প্লাস্টিক মেনশন করে দিচ্ছে, বাট স্টিল এটা হচ্ছে না, সবাই প্লাস্টিক ইউজ করছি। আবার তখন কোভিড আসার পরে তো এখন ওই থালা গাটি গ্লাস যেগুলো ওরা দিত সেগুলো এখন মানে আমরা সবাই নিচ্ছি না, তো সেক্ষেত্রে ওই যাকে বলা হয় ইউজ অ্যান্ড থ্রো জিনিসপত্রগুলো আমরা ইউজ করছি, তার ফলে কী হচ্ছে ওগুলোকে আমরা খাচ্ছি, ফেলে দিচ্ছি, বিচেই ফেলছি, তো বিচটা নোংরা করছি, তো সেগুলো যাতে না হয় এবং এই জন্য ডেলি এনভায়রনমেন্টাল অডিটের কিন্তু দরকার রয়েছে। আচ্ছা, বিচ মাস্ট বি কমপ্লাই উইথ অল রেগুলেশনস অ্যাফেক্টিং দ্য লোকেশন অ্যান্ড অপারেশন অফ দ্য বিচেস অ্যান্ড কোস্টাল জোন প্ল্যানিং এনভায়রনমেন্টাল লেজিসলেশন, এটা দরকার আছে। বিচ মাস্ট বি ক্লিন, পরিষ্কার করা দরকার বিচগুলোকে, অ্যান্ড ওয়েস্ট ডিসপোজাল বিনস অবশ্যই থাকা দরকার, এবং তোমরা দেখবে এখন বিচগুলোতে কিন্তু এই ওয়েস্ট ডিসপোজাল বিনগুলো থাকছে, রাখা হচ্ছে অনেক বিচে, অ্যান্ড রিসেপ্টাকলস মাস্ট বি অ্যাভেলেবল অন, অ্যান্ড এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকতে হচ্ছে, অ্যান্ড ফেসিলিটিস ফর রিসিভিং রিসাইক্লেবল ওয়েস্ট ম্যাটেরিয়ালস মাস্ট বি অ্যাভেলেবল অন বাই দ্য বিচ, সো এটাও কিন্তু করতে হচ্ছে, যেগুলো রিসাইক্লেবল যে সমস্ত ম্যাটেরিয়ালস রয়েছে অর্থাৎ যেগুলো আমরা পুনরুৎপাদন করতে পারি সেই সমস্ত ম্যাটেরিয়ালসগুলো বিচের কাছে রাখা যেতে পারে, তাতে সমস্যা নেই, এটা বলে দেওয়া হয়েছে। আচ্ছা, অ্যাডিকুয়েট অ্যান্ড ক্লিন স্যানিটারি ফ্যাসিলিটিস উইথ
কন্ট্রোলস উইচ ডিসপোজাল এটাও থাকতে হবে। আর কি বলা হচ্ছে, রেগুলেশন কনসার্নিং ডগস অ্যান্ড আদার ডোমেস্টিক অ্যানিমালস অন দ্য বিচ মাস্ট বি স্ট্রিক্টলি এনফোর্স, সো তারা যাতে সেভাবে না যায় তো সেটাও কিন্তু দেখতে হচ্ছে। রেগুলেশন কনসার্ন ডগ অ্যান্ড আদার ডোমেস্টিক অ্যানিমালস অন দ্য বিচ মাস্ট বি স্ট্রিক্টলি এনফোর্স, তাদেরকে করতে হবে। অ্যান্ড অল বিল্ডিংস অ্যান্ড ইকুইপমেন্টস অফ দ্য বিচ মাস্ট বি প্রপারলি মেনটেন, যে সমস্ত বিচ মানে ধরো সাইডে বানানো আছে বিল্ডিং ফিল্ডিংগুলো সেগুলো যেন সঠিকভাবে মেনটেন হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখার দায়িত্ব আমাদেরই, মানে এটা কিন্তু স্টিল আমাদের করতে হবে। এবং এইগুলো যদি আমরা করতে পারি তবেই আমরা সঠিকভাবে সব কিছু করতে পারবো। ওকে, এটা কিন্তু আমাদের বলে দেওয়া রয়েছে। আই হোপ ক্লিয়ার এটুকু সবার কাছে, একটু জানিও সবাই। আচ্ছা, এবার সেফটি অ্যান্ড সার্ভিস কি কি লাগছে, অ্যান্ড অ্যাডিকুয়েট নাম্বার অফ লাইফ গার্ডস অ্যান্ড অর লাইফ সেভিংস ইকুইপমেন্টস মাস্ট বি অ্যাভেলেবেল অ্যাট দ্য বিচেস। সো তোমরা জানো বিচে যখন তুমি কিছু স্নান করতে যাচ্ছ বা ওই যে এখন সাফারিগুলো হয় না বিচে, ওই বোটে করে যায়, তো সেগুলোর ক্ষেত্রে যেন লাইফ গার্ডস টার্সগুলো ঠিকঠাক থাকে। অ্যান্ড ফার্স্ট এড ইকুইপমেন্টস এটাও দরকার বিচের ক্ষেত্রে অ্যাভেলেবেল, কারণ ধরো সমুদ্রে মানে যদি ঢেউটু বেশি হয় মানুষ আঘাতও পেতে পারে বিরোধে, তো সেইগুলো যেন ঠিকঠাক থাকে। ফার্স্ট এড ইকুইপমেন্টস এগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে, এতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হচ্ছে, দেয়ার আফটার ব্লু ফ্ল্যাগ ট্যাগিং কিন্তু পেতে পারে কোনো বিচ। অ্যান্ড দেয়ার ইজ ম্যানেজমেন্ট অফ ডিফারেন্ট ইউজার্স অ্যান্ড ইউজেস অফ বিচেস সো অ্যাজ টু প্রিভেন্ট কনফ্লিক্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সি প্ল্যান টু কোপ উইথ দ্য পলিউশন সেফটি ব্রিফ মাস্ট বি ইন প্লেস, এটাও করতে হবে। অ্যান্ড দেয়ার মাস্ট বি সেফ অ্যাক্সেস টু দ্য বিচ, এবং বিচে সেফলি অ্যাক্সেস করতে হবে, এটাও কিন্তু দেখার আমাদের প্রয়োজন রয়েছে। অ্যান্ড বিচ এরিয়া মাস্ট বি প্যাট্রোলড অ্যান্ড সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি অ্যাভেলেবেল অন দ্য বিচেস, এটাও কিন্তু দেখতে হচ্ছে। অ্যান্ড মিনিমাম অফ দ্য ব্লু ফ্ল্যাগ বিচ ইন ইচ মিউনিসিপ্যালিটি মাস্ট হ্যাভ অ্যাসেস অ্যান্ড টয়লেট ফেসিলিটিস, অর্থাৎ বিচে এইগুলোও থাকতে হচ্ছে, সেখানে টয়লেট ফেসিলিটিস থেকে শুরু করে সব কিছুই থাকবে, বিচের মধ্যেই থাকবে। এবং যদি না থাকে তাহলে লোকজন কী করে, মানে সবাই জানি আমরা, ওর মধ্যেই টয়লেট করছে দেখো, এবং তার ফলে তো অবশ্যইভাবে আমাদের বিচের ক্ষতি হচ্ছে, তাই না। ম্যাপ অফ দ্য বিচ ইন্ডিকেটিং ডিফারেন্ট ফেসিলিটিস মাস্ট বি ডিসপ্লেস, এবং ম্যাপিংয়ের থ্রুতে এটা কিন্তু দেখতে হবে যে কোথায় কোন কোন ফেসিলিটিস আছে, মানে লোককে দিয়ে দিতে হবে ম্যাপটা, যে তোমরা বিচটা তো অনেক বড়ো হতে পারে তো কোথায় কী কী ফেসিলিটিস পাবে, ধরো সব জায়গায় তো আর পর পর টয়লেট বসানো সম্ভব না, কোন জায়গাটা গেলে তুমি টয়লেটটা পাবে বিচে সেটা যদি মেনশন করা থাকে। জাস্ট আমি তোমাকে এক্সাম্পল দিলাম তোমাদেরকে, বা ড্রিঙ্কিং ওয়াটার কোথায় পাবে, সেফ মানে পিওর ড্রিঙ্কিং ওয়াটার বিচে অনেকে অনেকটা সময় কাটায়, ভালো ভালো যে সমস্ত বিচেসগুলো রয়েছে সেই জায়গাটার দিকে, এতগুলো জিনিস যদি কেউ ফুলফিল করতে পারে তবেই কিন্তু ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান দেওয়া হচ্ছে। এবং এই যে বললাম 33টা স্ট্রিনজেন্টের ওপর ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে এটাতে কিন্তু প্রোভাইড করা হচ্ছে সবাইকে। ওকে, সো আমরা এবার মেন যে টপিকটা আসলাম, অর্থাৎ দুটো বিচ সম্পর্কে ভালো করে জেনে নেব, যে দুটো বিচ পেয়েছে অ্যাট প্রেজেন্ট সেদের তাদের সম্পর্কে জানবো। তার আগে বলবো জেনকম মহাপ্যাক, তোমরা যারা নাও নি অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নিও, কারণ জেনকম মহাপ্যাক কিন্তু রিয়েলি হেল্পফুল প্যাক, বাট স্টিল মানে দুঃখের সাথে জানানো হচ্ছে জেনকম কিন্তু কালকের পরে আর জেনকমের এক্সিস্টেন্স তোমরা পাবে না, বাট জেনকম যারা কালকের মধ্যে নিয়ে নেবে 24/7 থেকে তারা কিন্তু জেনকমের সমস্ত ফেসিলিটিস থাকবে, অর্থাৎ জেনকম নিচ্ছে না কিছুই দিয়ে যাচ্ছে প্রচুর কিছু যাওয়ার আগে। সো এখানে একটা জাস্ট ছোট্ট স্ক্রিনশট নিয়ে রাখছে, আমাদের তোমরা SBI ক্লার্ক, TFCCIL এর এক্সিকিউটিভসের যে ব্যাচ মানে এগুলো রয়েছে, অ্যান্ড মিশন কাকি, মিশন ডাবস্টার, এছাড়াও কলকাতা পুলিশ থেকে শুরু করে রেলের ব্যাচেস, এভরিথিং সব তোমরা জেনকমের মধ্যে পেয়ে যাবে। এবং যারা যারা মনে করছো যে ধরো কেউ মিসলেনিয়াসের জন্য কেউ ক্লার্কশিপের জন্য প্রিপারেশন হচ্ছে তারাও কিন্তু নিয়ে নিতে পারে, কারণ ইকুয়ালি এটা সমস্ত। এবং রিসেন্টলি একটা ব্যাচ শুরু হয়েছে আমাদের, মানে একটা ছোটো ছোটো কোর্স যেটা করে T20, এর মধ্যে 20 ঘন্টার একটা কোর্স থাকছে, সো সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডিং হয়ে যাচ্ছে, মানে অলরেডি হয়ে গিয়েছে। সো যারা যারা মনে করছো জেনকমটা দরকার, এবং আজকে যেহেতু ডাবল ভ্যালিডিটি চলছে, দেরি না করে আজকেই নিয়ে নাও, নেওয়ার সময় তো অবশ্যই হবে কোড Y327 ইউজ করতে ভুলে যেও না। ওকে, আচ্ছা, ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ভূপেন্দর যাদব এক্সপ্রেস হ্যাপিনেস ওভার দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড সেড ইট ইজ আনাদার মাইলস্টোন ইন ইন্ডিয়াস জার্নি টুয়ার্ডস দ্য ক্লিন অ্যান্ড গ্রিন ইন্ডিয়া লেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এটা কিন্তু তার তরফে বলা হয়েছে। তো সেই বীজ দুটো দেখে নেওয়া যাক, কে বীজ দুটো এই ফেসিলিটিসটা বর্তমানে পেয়েছে। সো চলো দেখে নিই কোন কোন বীজ পাচ্ছে, তোমাদের অলরেডি বলেই দিয়েছি, আমি রিভিউ করে দিয়েছি। একটা হচ্ছে কোভালাম বীজ, কী জন্য পাচ্ছে, কোভালাম ইজ এ ফিশিং ভিলেজ ইন চেন্নাই। দেখো এই জায়গা যখন কোনো একটা বীজ পেয়েছে বা কোনো একটা জায়গা পেয়েছে, সেই জায়গাটা সম্পর্কে একটু ভালো করে জেনে নাও। কোভালাম হচ্ছে, কোভালাম যেটা তামিলনাড়ুর মধ্যেই রয়েছে, চেন্নাইয়ের একটা ফিশিং ভিলেজ, ইট ইজ 40 কিলোমিটার্স ফ্রম দেয়ার অন দ্য ওয়ে টু
মহাবালিপুরম, নিশ্চয়ই শুনেছো মহাবালিপুরমের রথ মন্দির বিখ্যাত, সবাই তো পড়াশোনা করছো এবং সবাই জানো। ইট ইজ আন্ডার দ্য ফ্রেঞ্চ, এটা ফ্রেঞ্চ রুলের মধ্যে ছিল 1747 থেকে শুরু করে 1752 অব্দি, অনলি টু বি দ্য রুল বাই দ্য ব্রিটিশ আফটার দ্যাট। তারপরে তো ব্রিটিশরা জানে, এটা আর বলার কি আছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের অব্দি ব্রিটিশরা এখানে রুল করে গেছে। দ্য ট্যুরিস্ট লাভ দিস বিচ ডিউ টু ইটস ক্লিনলিনেস, কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন, আমি ছবিটাও তোমাদেরকে ইনক্লুড করে দিয়েছি দেখাচ্ছি, অ্যান্ড সেরিনিটি, অ্যান্ড দেয়ার আর মেনি লেজার অ্যাক্টিভিটিস দ্যাট টেক প্লেস অন দ্য বিচ অর্গানাইজড বাই দ্য ট্যুরিজম ডিপার্টমেন্ট অফ তামিলনাড়ু। তো তামিলনাড়ু ট্যুরিজম ডিপার্টমেন্ট, দেখো তামিলনাড়ুর ক্ষেত্রে যেটা হয়ে থাকে, এই সমস্ত তামিলনাড়ু বলো, আজকে আমাদের কেরালা বলো, ওই সাউথ ইন্ডিয়ার পোর্শনের লোকজন, মানে সমস্ত কিছু না খুব, মানে আমার মনে হয় দারুণ, ওরা ভীষণ ভালোভাবে সব কিছু কন্ট্রোল করতে পারে। সো সেই হিসেবে দেখতে গেলে এটা কিন্তু খুবই ভালো জায়গা, যে ওরা লেজার টাইমের মতো কাটানোর জন্য ব্যবস্থা ব্যবস্থা রেখেছে। এবং বললামই যে যা ক্রাইটেরিয়া ছিল, অর্থাৎ টয়লেট থেকে শুরু করে পিওর ড্রিঙ্কিং ওয়াটার, ক্লিনলেস তো রয়েছে, সব কিন্তু ফেসিলিটিস এই বিচের মধ্যে প্রোভাইড করা হয়েছে। সো অবভিয়াসলি এটা পেয়েছে এবছর, মানে এবছর মানে রিসেন্টলি, এই পরশু দিন প্রবাবলি, আমি পার্টিকুলার ডেটটা বলে নিই, ডেটটা লাগে না তোমাদের কোনো, মানে কারেন্ট অ্যাফেয়ার্সে কোনোভাবে ডেট তুলে দেয় না, ডেট মানে ডেট লাগে কোনগুলো, যেগুলো তোমাদের ধরো ওই পার্টিকুলার ডেটের ওপরে রয়েছে, যে পরিবেশ দিবস কবে, কি কন্যা দিবস কবে, সেগুলো ডেট লাগে। বাট স্টিল কে কোনটা কবে কোন দিন পেয়েছে এটা কখনোই কোনো কারেন্ট অ্যাফেয়ার্সে না, সেটা ইউপিএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, কোনো কিছুতে নেই। আচ্ছা যাই হোক, নেক্সট হচ্ছে ইডেন বিচ, একদমই রিসেন্ট পেয়েছে, এই দুটোই একসাথেই পেয়েছে, অ্যাকচুয়ালি ডিক্লারেশন দিয়ে দেওয়া হয়েছে যে ইডেন বিচ কোথায় রয়েছে, পুদুচেরিতে রয়েছে, অ্যান্ড ওয়াজ ওয়ান অফ দ্য 13 বিচেস দ্যাট ওয়ার রিকমেন্ডেড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট টু বি প্রমোটেড ফর ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন। দ্য বিচেস ইজ পলিউশন ফ্রি অ্যান্ড রেসপন্সিবলি ম্যানেজেস অ্যান্ড সলিড ওয়েস্ট অ্যান্ড মেরাইন ডিটার্স অ্যাজ ওয়েল। সো ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপেনিং প্লেসেস রাউন্ড দ্য ইয়ার ইন পুদুচেরি। সো পুদুচেরির ক্ষেত্রে একটা বিখ্যাত বিচ, এবং ইডেন বিচ তো খুবই ফেমাস, তোমরা যারা যারা মানে পড়ছো স্টিল, দেখো তোমাদের জিওগ্রাফি বা এভরিথিং পড়তেই হচ্ছে সব কিছু, তার মধ্যে কারেন্ট মানে চিকের যে পোর্শন সেখানেও তোমরা ইডেন বিচের নাম শুনেছো, শুনেছো তো সবাই না, শোনোনি? আচ্ছা দেখো, এই যে তোমাদের বিচের কথা বলছিলাম, তার মধ্যে ব্লু ফ্ল্যাগ বিচেস যেটা পেয়েছে, যে কোভালাম বিচ দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার, মানে নীল জলটা, বেশি দূর থেকে কিন্তু ছবিটা নেওয়া নেই, আশা করি বুঝতে পারছো, খুব একটা দূর থেকে নেই, কতটা পরিষ্কারের সবুজ একটা, মানে জলের মধ্যেই ব্যাপার আছে। আজকে তুমি দীঘার জল দেখো, মানে দেখলে আমার তো ভক্তি আসে না, এতটা নোংরা জল, কিন্তু এই জলগুলো দেখো কতটা পরিষ্কার মনে হচ্ছে, ওই মরিশাসের সিগুলোতে যেমন দেখা যায় সেরকমই দেখতে লাগছে, এতটা পরিষ্কার। আর বিচটা দেখ, সাইডেও দেখতে পাচ্ছ কতটা স্বচ্ছ, স্বচ্ছতা মেনটেন করেছে, এবং দেখো গ্রিনারিগুলো, দেখো এনভায়রনমেন্টটা কতটা ভালোভাবে রয়েছে, অর্থাৎ এটা পাবে না তো কারা পাবে। তো কোভালাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারন্যাশনালি রিনাউন্ডেড বিচেস ইন ইন্ডিয়া, এটা তো তোমাদের লিখে দিয়েছি, কোথা থেকে ফটোটা নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি তোমাদের, কেরালা ট্যুরিজম থেকে নেওয়া হচ্ছে, যাই হোক। অ্যান্ড তারপরে যেটা চলে আসছে, দেখো দেখে মনে হচ্ছে এটা ইন্ডিয়ার কোনো বিচ, দেখে মনে হচ্ছে না ওই কী বলে তোমাদের ওই মরিশাস ফরেস্টের যেমন বিচগুলো দেখায় কতটা ভালো, এটা হচ্ছে তোমাদের ইডেন বিচ, এটা এখানে জাস্ট ইয়েটা এলেভেনটা করা হয়নি, এটা হচ্ছে ইডেন বিচ, মনে হচ্ছে না দেখে যে একদম ফরেনের কোনো কান্ট্রির বিচ, এতটা পরিষ্কার, দেখো নীল জল যাকে বলে একদম চোখের সামনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ স্যান্ডগুলো কতটা পরিষ্কার। সো অবভিয়াসলি না এই বিচ দুটো তো পাবে না তো কারা পাবে, এটা তো তোমাদের মানে বলার মধ্যেই বলতে পারি আমরা, তাই না? সো এই হচ্ছে ব্যাপার, আমাদের দুটো বিচ রিসেন্টলি পেয়ে গেছে, এবং এই দুটো তো তোমরা জানছোই, মানে জেনেই গেছো হয়তো, আগেও জেনেছো, কিন্তু হ্যাঁ এদের ডিটেল ডিসকাশনটা তোমাদেরকে করে দিলে তোমাদের কোনো সমস্যা না থাকে, আই হোপ তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। আচ্ছা এরপরে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো, যেটা হচ্ছে টি টোয়েন্টি ব্যাচ নিয়ে, টি টোয়েন্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে, মানে টি টোয়েন্টি তোমাদের ক্রিকেটের টি টোয়েন্টি নয়, পড়াশোনার টি টোয়েন্টি, এটা প্রত্যেকটা ব্যাচ যেগুলো রয়েছে দেখতেই পাচ্ছ, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, জেনারেল সায়েন্স, অ্যানালিটিক্যাল রিজনিং, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, স্পেশালি ইনফোসিস করা হয়েছে, বিকজ অফ দেখো জিওগ্রাফির ব্যাচ তো রয়েছে, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে সমস্ত জিনকমের মধ্যে জিওগ্রাফি পেয়ে যাচ্ছে, বাট ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ফেমাসিস করা হয় কেন না, তোমাদের ডাব্লিউবিসিএস এর এক্সামসে লাগছে, অ্যান্ড অলসো অন পিটির ক্ষেত্রে, স্পেশালি যখন তোমরা কেউ পার্সোনালি টেস্ট বা ওই ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই সময়তে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা রিয়েলি হেল্পফুল, সো মানে লাগে, এবং এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল নিয়ে অনেকেরই ধারণাটা খুব সংকীর্ণ, খুব অল্প থাকে, আমি বলছি না সবার হয়তো অনেকেরই থাকে, তো সেক্ষেত্রে এই ব্যাচটা তোমাদের রিকোয়েস্টে আনা। এবং নেক্সট ওয়ান ইজ আ অ্যানশিয়ান অ্যান্ড মিডাইভাল হিস্ট্রি, সো এই ব্যাচেসগুলো কিন্তু অলরেডি চলে এসছে, তোমরা ইন্ডিভিজুয়ালি ব্যাচগুলো নিতে পারো, খুবই একদমই নমিনাল প্রাইস, 20 ঘন্টার ব্যাচেস এগুলো প্রত্যেকটা, মানে অল্প সময়ে পুরোটা জিনিস তুমি শিখে যাবে, বেশিক্ষণ নয়, 20 ঘন্টা মানে তুমি বুঝতে পারছো একটা দিনও নয়,
24 ঘন্টা একদিন, সেখানে 20 ঘন্টার এক একটা ব্যাচ থাকছে, মানে একদিনে তোমার ব্যাচ শেষ হবে আবার নেবো না, টাইম পিরিয়ড রয়েছে অবশ্যই। সো এই ব্যাচেসগুলো থাকছে এবং তোমার চাইলে ইন্ডিভিজুয়াল নিতে পারো, আর যদি মনে করো যে না আমি টোটালটা নেবো, ইউ মে অলসো প্রসিড, এবং টোটালটা নিলে আমার মনে হয় সবচেয়ে সুবিধা। আর যারা জেনকম নিয়ে নিচ্ছে, অর্থাৎ কালকের মধ্যে যারা জেনকম নিচ্ছ, তাদেরকে তো টি টোয়েন্টির মধ্যে ইনক্লুডিং পেয়ে যাচ্ছে, আলাদা করে টি টোয়েন্টি নেওয়ারও দরকার নেই, আলাদা করে মানে বার্চ নেওয়ারও দরকার নেই বা এনরোল করার দরকার হচ্ছে না। সো কারা কারা নিচ্ছ জানিও জেনকম, কারণ জেনকমটা কিন্তু সত্যি কথা বলতে বলা যায় WBCS এর মানে মিনি WBCS ব্যাচ ওটাই, কারণ ওর মধ্যে সবটা থেকে যাচ্ছে। WBCS এর শুধুমাত্র WBCS এর উপর এমফাসিস করা হচ্ছে, বা জেনকমে তোমার WBCS এর প্রিলিমটাও কিন্তু মানে চলে যায়, এতটাই ভালো মানে ব্যাচটা। যারা যারা নিয়েছো তারা জানো, এবং যারা যারা নেবে প্ল্যান করছে তারাও ভালো করে আশা করি দেখে নিয়েছো ডিসক্রিপশন বক্সে সব এভরিথিং এভরিথিং। আর তোমাদের আমি একটা মানে একটা সেশনও নিয়েছিলাম জেনকমের, অনেকের কোয়ারিজ পেয়েছিলাম বলে, তাই তো। সো আর কিছুই বলার নেই, তোমাদের বলবো যে ডাবল ভ্যালিডিটি যারা যারা মনে করছো আর দেরি নয়, কারণ আজকে রাত্রি 12টার মধ্যে আই হোপ কমপ্লিট, মানে আর থাকছে না, রাত্রি 12টা অবধি ডাবল ভ্যালিডিটি থাকবে, আবার কবে আসবে জানা নেই। তো পুজোর আগে এটা একটা ভালো অফার দিচ্ছে তোমাদের আটা 24/7, যারা যারা মনে করছো নিয়ে নিও। এবং ডাবল ভ্যালিডিটি নেওয়ার ক্ষেত্রে এই কোডটা ইউজ করতে ভুলবে না, তাহলে কিন্তু অপটিমাম ডিসকাউন্ট অর্থাৎ এই 77% অফ সাথে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ডাবল ভ্যালিডিটি সমস্ত অল দ্য প্রোডাক্টসের উপরে যা যা নেবে। ডাবল ভ্যালিডিটি মানে ওই যে বললাম এক বছরের যে কোর্সগুলো থাকে সেগুলোই দেখবে লেখা আছে 12+12। তোমরা যখন ওটা স্টোর থেকে নেবে, মানে আড্ডা 24/7 স্টোর থেকে, অ্যাপসের স্টোর হতে পারে, হতে পারে আড্ডা 24/7 অ্যাপস এই ওয়েবসাইট থেকে, দেখবে এক বছরের কোর্সগুলি লেখা আছে 12+12, এবং তোমরা এটাই নেবে তাতে কিন্তু পুরো 2 বছর তোমরা ক্লাস করতে পারবে, যেটা 2 বছরের জন্য আলাদা ব্যাচ থাকে, যার ভ্যালুটা একটু বাড়া থাকে মানে বেড়ে গিয়ে থাকে। অ্যান্ড তোমরা যখন 1 বছরের ব্যাচ নিচ্ছ সেটার ভ্যালুটা একটু কম থাকে, কিন্তু এখন 1 বছরের ব্যাচ নিয়ে তোমরা 2 বছর করতে পারবে এই আজকে রাত্রি 12টা অবধি, তারপরে আবার যেমন অ্যাজ ইউজুয়াল তেমনই থাকবে। কিন্তু তো দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নিও, আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আমার সাথে এই বিষয়ে। সো আজকের মতো সবাইকে থ্যাংক ইউ এই সেশানে, আমরা আবার মিট করবো খুব শিগগিরই। সো সবাইকে বলবো সেটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর তোমাদের যদি ডাবল ভ্যালিডিটি নিয়ে অনেকে আমি দেখছি যে প্রশ্ন প্রশ্ন করেছে তোমাদের কী করে বুঝতে পারছো না, তাদেরকে বলবো যে যদি অসুবিধা হয় আমার সাথে একটু কন্ট্যাক্ট করে নিতে পারো, তোমাদের ব্যাচেস নিতে গিয়ে বা পড়াশোনার কোনো সমস্যা থাকলে ইউ মে অলসো প্রসিড কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে। সো আচ্ছা, তার আগে তোমাদের কাছ থেকে একটা ছোট্ট ইনফরমেশন জানবো যে তোমরা কি এই যে ক্লাসটা নিলাম এর কি PDF চাও, যদি চাও তাহলে আমাকে জানিও, এখন জানাতে পারো বা পরবর্তীতে যারা যারা দেখবে তারা ডেসক্রিপশন বক্সও জানাতে পারো, সরি ডেসক্রিপশন বক্স বলছি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমি কিন্তু PDFটা প্রোভাইড করে দেবো। কোথায় প্রোভাইড করবো? আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব চ্যানেল, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে, এবং দীপাঞ্জন তালুকদার অফিসিয়াল মাই টেলিগ্রাম চ্যানেল, সেখানেও প্রোভাইড করবো, 2 জায়গাতেই প্রোভাইড করে দেবো যদি তোমরা চাও, তবে নাহলে আমি অকারণ প্রোভাইড করবো না। তো যারা যারা মনে করছো প্লিজ জানিয়ে দিও আমাকে। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। তো থ্যাংক ইউ টু অল অফ ইউ, আর জানিও কিন্তু তোমাদের এই PDFটা বা এই টপিকটার উপরে PDF চাই কি না, ঠিক আছে। সো আজকের মতো এখানেই এন্ড, আবার খুব শিগগিরই তোমাদের সাথে মিট আপ হচ্ছে। তো থ্যাংক ইউ টু অল অফ ইউ, জাস্ট আ মিনিট। আচ্ছা, PDF এর ব্যাপারে একটু জিজ্ঞাসা করছিলাম, যদি কেউ চাও জানাতে পারো কিন্তু এখনো, যদি কারোর দরকার থাকে PDF অবশ্যই ভাবে, তবেই জানিও। ওকে, তো চলো আজকে আমরা এখানে সেশনটাকে এন্ড করছি, থ্যাংক ইউ।